আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ফাইন্যান্স লেকচার 3 স্টার্ট করছি। আমাদের ফাইন্যান্স লেকচার 3-তে আমরা যেটা দেখছি প্রথমে সেটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। হ্যাঁ, আমরা প্রথমে স্বল্পমেয়াদী অর্থায়ন সম্পর্কে আলোচনা করব। স্বল্পমেয়াদী অর্থায়নটা কি? স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে ওই অর্থায়ন সাধারণত যে অর্থায়নটা একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি বা একটা ফার্ম 1 বছরের কম সময়ের জন্য করে থাকে। 1 বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করে থাকে সেটাকে আমরা বলছি স্বল্পমেয়াদী অর্থায়ন। এখন এই স্বল্পমেয়াদী অর্থায়নের কিছু বৈশিষ্ট্য বিদ্যমান, যে আমরা যেসব বৈশিষ্ট্যের আলোকে এগুলোকে আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন বলে থাকি। প্রথমে যেটা সেটা হচ্ছে সময়, যে সময় যেটাতে বলছে যে স্বল্পমেয়াদী অর্থায়নের সময়টা হবে সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য। এরপরে উদ্দেশ্যটা কি? আমরা স্বল্পমেয়াদী অর্থায়নটা করে থাকি সাধারণত চলতি মূলধন ব্যবস্থাপনার জন্য। এরপরে হচ্ছে আমাদের জামানত। আমরা স্বল্পমেয়াদী অর্থায়নে সাধারণত জামানতহীন অথবা জামানতযুক্ত দুটোই হতে পারে, তবে মূলত স্বল্পমেয়াদী অর্থায়ন যেহেতু কম সময়ের জন্য হয়ে থাকে সেজন্য আমাদের জামানত থাকলেও জামানতের পরিমাণটা কম হয়ে থাকে। আর স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই, মানে তেমন কোনো জটিল প্রক্রিয়া নেই, খুব সহজে স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থায়নটা করা যায়। স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণটা একটু বেশি হয়ে থাকে, যেহেতু এটা কম সময়ের জন্য এবং জামানতবিহীন, যার কারণে দেখা যায় কি এটাতে ঝুঁকির পরিমাণটা বেশি থাকে। এখন স্বল্পমেয়াদী যে উৎসগুলো আছে, অর্থায়ন করতে গেলে আমাদের কিছু উৎস থেকে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নটা করে থাকি। আমরা এখন সেই উৎসগুলো দেখবো যে কোন কোন উৎস থেকে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নটা করতে পারি। এটাকে আমরা 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক অর্থায়ন, একটা প্রাতিষ্ঠানিক উৎস, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। হ্যাঁ, অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। স্বতঃস্ফূর্ত অর্থায়নটা কি আমাদেরকে একটু বুঝতে হবে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান তার দৈনন্দিন কার্যাবলী থেকে ব্যবসা ব্যবসা পরিচালনা করতে গিয়ে তিনি যে অনানুষ্ঠানিক যে উৎস থেকে যে অর্থায়নটা করে থাকে সেটাকে আমরা স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলি। মানে ব্যবসা প্রতিষ্ঠান দৈনন্দিন সচল রাখার জন্য যে প্রক্রিয়াটা তাকে ব্যবসা প্রতিষ্ঠানের সে প্রক্রিয়া থেকে যে অর্থায়নটা হচ্ছে সেটাকে আমরা স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলি। এখন এই স্বতঃস্ফূর্ত অর্থায়নটাকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ব্যবসায় ঋণ। ব্যবসায় ঋণটা কি? যেমন ক্রেতা পুনঃ বিক্রয়ের জন্য, ক্রেতা পুনরায় বিক্রয় করার জন্য বিক্রেতার কাছ থেকে যে ধারে পণ্যটা ক্রয় করে নিয়ে আসে সেই ধারটাকে আমরা বলছি ব্যবসায় ঋণ। আর যদি একটু সহজভাবে বলি, যেমন ধরেন উৎপাদনকারী প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পাইকারী প্রতিষ্ঠানগুলো কি করলো, ধারে পণ্যগুলো ক্রয় করে নিয়ে আসলো। ধারে পণ্য ক্রয় করে নিয়ে এসে উনি বিক্রি করার পরে যখন উৎপাদনকারীকে তার পাওনাটা পরিশোধ করছে, এই ঋণটাকে আমরা বলছি ব্যবসায় ঋণ। অর্থাৎ ক্রেতা পুনঃ বিক্রি করে সেই বিক্রিত অর্থ থেকে যখন উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করে তখন সেই ঋণটাকে আমরা বলছি ব্যবসায় ঋণ। এটা একটা চলমান প্রক্রিয়া। এরপরে ক্রেতার নিকট থেকে অগ্রিম গ্রহণ, সেটা কিরকম হতে পারে? যেমন ধরেন বিক্রেতা করলো কি যে হ্যাঁ আপনি আমাকে অর্ডার করেন, যেমন একজন ক্রেতা অর্ডার করলো যে আমাকে 1000 লট পণ্য দেন বা 1000টি পণ্য আমাকে দেন বা 1000 একক পণ্য আমাকে দেন। তখন ক্রেতা বিক্রেতা করলো কি যে ঠিক আছে আমি আপনাকে 1000 একক পণ্য দিব, আপনি আমাকে অ্যাডভান্স করেন। এই যে অগ্রিম যে টাকাটা নিচ্ছে সেটাকে বলছে ক্রেতার নিকট হতে অগ্রিম গ্রহণ। এরপরে বকেয়া খরচ। বকেয়া খরচ সেটা ঋণ হচ্ছে কিভাবে দেখেন, যে আমি আমার প্রতিষ্ঠানের কর্মী আছে 3 জন, তাদেরকে আমি 3 মাসের বেতন দিলাম না। তাহলে এই যে 3 মাসের বেতন না দিয়ে, তার মানে কি 3 মাসের বেতন আমি এখন দিচ্ছি না, 3 মাসের বেতনটা দেখা যাচ্ছে আমি আরো 3 মাস পরে দিব। তাহলে এখন তাদের যে বেতনের অর্থটা আছে সেটা আমি ব্যবসায় খাটাচ্ছি, আমি ব্যবসায় কোনো একটা জায়গায় বিনিয়োগ করছি। এটাকে বলছে বকেয়া খরচ থেকে অর্থায়ন। তার মানে আমি আমার যে অর্থটা আমার কাছে যে পাওনাদার আছে সেই পাওনাদারকে আমি সেটা পরিশোধ না করে তাকে একটা নির্দিষ্ট সময়ের পরে পরিশোধ করব বলে প্রতিশ্রুতি দিয়ে সেই অর্থটা যখন আমি অন্য কোনো একটা জায়গায় বিনিয়োগ করছি তখন সেটাকে আমরা বলছি বকেয়া খরচ থেকে অর্থায়ন। এই যে এই 3টা প্রসেস, এগুলোকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে, কারণ এগুলো ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন যে কার্যক্রমটা আছে সেই কার্যক্রম থেকে এই অর্থায়নটা হচ্ছে, যার কারণে এটাকে আমরা অপ্রাতিষ্ঠানিক বলি। এটাতে প্রাতিষ্ঠানিক বা তেমন কোনো ধরনের ফর্মালিটি বা কোনো ধরনের জটিলতা নেই, এটা ব্যবসা প্রতিষ্ঠান তার সততা ও বিশ্বাস থেকে এটা করে থাকে। যেমন ধরেন আপনি কাউকে কে সবাই তো আপনাকে ধারে পণ্য দিবে না, তাহলে কি আপনাকে ধারে পণ্য দেওয়ার ক্ষেত্রে কি তার সাথে আপনার একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক থাকতে হবে, আপনি সৎ থাকতে হবে এবং নির্দিষ্ট সময় গিয়ে পণ্যের মূল্য পরিশোধ করার যোগ্য আপনাকে হতে হবে। এভাবে আমাদের এই অর্থায়নটাকে আমরা স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে থাকি। হ্যাঁ, এখন আমরা দেখবো প্রাতিষ্ঠানিক উৎস সমূহ। প্রাতিষ্ঠানিক উৎস গুলোকে আমরা 2টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মুদ্রা বাজার ঋণ, একটা হচ্ছে ব্যাংক ঋণ। আমরা লাস্ট লেকচারে ফাইন্যান্স লেকচার টু তে কিন্তু আমরা মুদ্রা বাজার সম্পর্কে আমরা পড়ছি, আমরা মূলধন বাজার সম্পর্কেও জানি। তাহলে মুদ্রা বাজার ঋণ কোনটা? যে বাজার, যে প্রাতিষ্ঠানিক
উৎস থেকে আমরা স্বল্প মেয়াদী অর্থায়ন, অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য ঋণ গ্রহণ করে থাকি, সেটাকে আমরা বলি মুদ্রা বাজার ঋণ। আর যে ঋণটা সাধারণত আমরা ব্যাংক থেকে, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে যখন আমরা ঋণ গ্রহণ করে থাকি, তখন সেটাকে আমরা বলছি ব্যাংক ঋণ। আবার এই বাণিজ্যিক ব্যাংকের এই ঋণটাকে আমরা একটাকে বলছি জামানতবিহীন, একটা হচ্ছে জামানত যুক্ত। আমরা এগুলো এখন বিস্তারিত দেখব। হ্যাঁ, এখন আমরা বললাম যে মুদ্রা বাজার ঋণের মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বাণিজ্যিক পত্র কমার্শিয়াল পেপার, আর একটা হচ্ছে ব্যাংকের স্বীকৃতি পত্র। এখন আমরা প্রথমে দেখব বাণিজ্যিক পত্রটা কি। বাণিজ্যিক পত্রটা হচ্ছে একটা জামানতবিহীন ঋণপত্র বা দলিল, যা আপনার স্বল্পমেয়াদী অর্থায়ন করা হয়, যেটা বাট্টায় ক্রয় বিক্রয় করা হয়, সাধারণত যেটা বাট্টায় ক্রয় বিক্রয় করা হয় এবং জামানতবিহীন, এবং এর ক্রেতা ও বিক্রেতা হচ্ছে বৃহৎ ও নামকরা প্রতিষ্ঠানগুলো। বৃহৎ এবং নামকরা প্রতিষ্ঠানগুলো যখন বাট্টায় 1 বছরের কম সময়ের জন্য যে পত্র ইস্যু করে থাকে, সেটাকে আমরা বলছি কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র। বাণিজ্যিক পত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা হবে জামানতবিহীন, এবং যার 365 দিন, অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য হবে, 1 বছরের কম সময়ের জন্য হবে, যার মেয়াদ 1 বছরের কম সময়ের জন্য, এবং যেটি বাট্টায় বিক্রয় করা হয় বাট্টায়। আর একটা বিষয় বৈশিষ্ট্য হচ্ছে এটা সবাই বিক্রি করতে পারে না, এটা বৃহৎ এবং নামকরা প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠানের সুনাম খুবই ভালো সেই প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক পত্র ইস্যু করে থাকে। যেমন ধরেন গ্রামীণফোন কোম্পানি, ব্যাংকের মধ্যে যদি আমি বলি ব্র্যাক ব্যাংক, অ্যাবি ব্যাংক, যে প্রতিষ্ঠানগুলো সুনাম সবচেয়ে বেশি তারাই এটা ইস্যু করে। এরপরে হচ্ছে ব্যাংকের স্বীকৃতি পত্র। ব্যাংকের স্বীকৃতি পত্রে বলছে যে বাণিজ্যিক ব্যাংক সমূহ আপনাকে একটা নির্দিষ্ট মেয়াদে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি পত্রটাকে বলছে ব্যাংকের স্বীকৃতি পত্র। যে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে যখন প্রদান করার প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি পত্রটাকে বলছে ব্যাংকের স্বীকৃতি পত্র। এরপরে দেখেন যে ব্যাংকের জামানত বিহীন উৎস, ব্যাংকের জামানতবিহীন, যেমন হচ্ছে স্থির হার ঋণ। স্থির হার ঋণ বলছে একটা নির্দিষ্ট সুদে আপনাকে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করবে কোনো ধরনের জামানত ছাড়া, সেটাকে আমরা বলছি স্থির হার ঋণ। আর একটা ঋণ রেখা। ঋণ রেখাটা কি, যে ব্যাংক এখানে ব্যাংকের সাথে আপনার একটা অনানুষ্ঠানিক চুক্তি হবে, ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিবে, এটাকে বলছে ঋণ রেখা। ঘূর্ণায়মান ঋণে যেটা বলছে যে এখানে ব্যাংকের সাথে একটা আনুষ্ঠানিক চুক্তি হবে এবং ব্যাংক আপনাকে একটা সর্বোচ্চ সীমা পর্যন্ত ঋণ প্রদান করবে, একে বলছে ঘূর্ণায়মান ঋণ। আবার ব্যাংকের কিছু আছে জামানত যুক্ত ঋণ, যেগুলো জামানতের বিনিময়ে যে ঋণ আপনাকে ব্যাংক প্রদান করে সেটাকে আমরা বলছি জামানত যুক্ত ঋণ। এর মধ্যে একটা হচ্ছে কি, প্রাপ্য বিলের মাধ্যমে ব্যাংক ঋণ। প্রাপ্য বিলটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে প্রাপ্য বিলটা কি। প্রাপ্য বিল হচ্ছে আমি যখন দেনাদারের কাছ থেকে অর্থ পাবো, তখন দেনাদার যে ডকুমেন্ট বা যে বিলে তার স্বীকৃতি প্রদান করে সেটাকে আমরা বলছি প্রাপ্য বিল। এখন এই প্রাপ্য বিলটা যখন আমরা ব্যাংকের মাধ্যমে, ব্যাংকে সে প্রাপ্য বিলটা জমা রেখে বা গচ্ছিত রেখে যখন আমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছি, সেটাকে বলছি প্রাপ্য বিলের মাধ্যমে ব্যাংক ঋণ, বা প্রাপ্য বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক ঋণ। এরপর হচ্ছে মজুদ পণ্যের বন্ধকীকরণ। আমার যে মজুদ পণ্য রয়েছে, যে পণ্য রয়েছে, সে পণ্যটাকে আমি বন্ধক রেখে যখন আমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছি, তখন সেটাকে আমরা বলছি মজুদ পণ্যের বন্ধকীকরণ। এখন এই ব্যাংক ঋণ আর ব্যবসা ঋণের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। ব্যবসা ঋণটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ঋণ, ব্যাংক ঋণটা বলতে গেলে একটা আনুষ্ঠানিক ঋণ। আর ব্যবসা ঋণের উৎস হচ্ছে কি, ব্যবসায় দৈনন্দিন যে কার্যাবলী সেখান থেকে আসে। আর ব্যাংক ঋণের উৎস হচ্ছে কি, বিক্রেতা বা যিনি ঋণ প্রদান করে সেটা। ব্যবসা ঋণের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদেরকে কোনো ধরনের সুদ প্রদান করতে হয় না, কিন্তু ব্যাংক ঋণের ক্ষেত্রে আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করতে হয়। ব্যবসা ঋণের ক্ষেত্রে তেমন কোনো শর্ত আরোপ করা হয় না, কিন্তু ব্যাংক ঋণের ক্ষেত্রে দেখা যায় কি, যিনি যিনি আপনাকে ঋণ দিচ্ছে বা যে ব্যাংক আপনাকে ঋণ দিচ্ছে, তিনি আপনাকে কিছু শর্ত জুড়ে দিচ্ছে। আর ব্যবসা ঋণের ক্ষেত্রে যেহেতু এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এখানে তেমন কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না, কিন্তু ব্যাংক ঋণের ক্ষেত্রে দেখা যায় কি, এখানে আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়। ব্যাংক ব্যবসা ঋণের ক্ষেত্রে আপনাকে তেমন কোনো জামানত গ্রহণ করতে হয় না, ব্যাংক ঋণের ক্ষেত্রে আপনাকে জামানত দিতে হয় বা জামানত বিহীন হতে হয়। আবার ব্যবসা ঋণের ক্ষেত্রে খরচটা কম হয়ে থাকে, ব্যাংক ঋণের ক্ষেত্রে খরচের পরিমাণটা একটু বেশি হয়ে থাকে। এখন আমরা দেখব যে ঋণ রেখা আর ঘূর্ণায়মান ঋণের মধ্যে যে পার্থক্য। আমরা একটু আগে আলোচনা করেছি ঋণ রেখা আর ঘূর্ণায়মান ঋণ, আমি আর একটু আবারও বলছি, ঋণ রেখা হচ্ছে ব্যাংক আর আপনার হচ্ছে গ্রাহকের সাথে একটা অনানুষ্ঠানিক চুক্তি, যেখানে ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। আর ঘূর্ণায়মান ঋণে বলছে যে এটা একটি আনুষ্ঠানিক চুক্তি, যেখানে আপনাকে ব্যাংক একটা সর্বোচ্চ সীমা
সর্বোচ্চ সীমা পর্যন্ত আপনাকে ঋণ দিবে। তার মানে সর্বোচ্চ সীমার বাইরে আপনি যেতে পারবেন না, সর্বোচ্চ সীমার মধ্যে থেকে আপনি ঋণটা গ্রহণ করতে পারবেন। ঋণ রেখার মধ্যে কোনো ধরনের অঙ্গীকার ফি দিতে হয় না, কমিটমেন্ট ফি, কিন্তু ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে আপনাকে একটা কমিটমেন্ট ফি দিতে হয়। এরপরে হচ্ছে ঋণ রেখা একটা অনানুষ্ঠানিক চুক্তি, কিন্তু ঘূর্ণায়মান ঋণ একটা আনুষ্ঠানিক চুক্তি। ঋণ রেখার ক্ষেত্রে আপনার সুদের সুদ প্রদান করতে হয়, সুদের হারটা একটু কম হয়ে থাকে। আবার ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে দেখা যায় কি আপনাকে সুদ প্রদান করতে হয় না, কিন্তু আপনাকে কম্পেনসেশন ফি বা কমিটমেন্ট ফি প্রদান করতে হয়। এরপর হচ্ছে ঋণ রেখার ক্ষেত্রে আপনার কার্যকারিতাটা কি হতে পারে, এখানে আপনার যেহেতু সুদের হারটা বা খরচটা কম ঋণ রেখার ক্ষেত্রে, কিন্তু ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কম্পেনসেশন ফি দিতে হয়, কমিটমেন্ট ফি দিতে হয়, যার কারণে এটা ঋণের খরচটা বেশি হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা আমরা ইউনিট থ্রি স্টার্ট করছি। হ্যাঁ, ইউনিট থ্রিতে কি বলছে যে চলতি সম্পদ ব্যবস্থাপনা, আমরা এখন দেখবো হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনা। তাহলে চলতি সম্পদটা কি আমরা সেটা আগে জেনে নিই। চলতি সম্পদ হচ্ছে কি, সাধারণত যে সম্পত্তি দ্বারা চলতি দায়, অর্থাৎ যে সম্পদ দ্বারা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম গুলোকে আমরা সচল রাখি এবং প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায় পরিশোধ করে থাকি, সেটাকে আমরা বলছি চলতি সম্পদ। চলতি সম্পদ ব্যবস্থাপনাটা কি, প্রতিষ্ঠানটাকে সচল রাখার জন্য, প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি করার জন্য এবং প্রতিষ্ঠানের প্রয়োজনীয় দায় মেটানোর জন্য যে সম্পদটাকে আমরা ম্যানেজ করে থাকি, সেটাকে আমরা বলছি চলতি সম্পদ ব্যবস্থাপনা। অর্থাৎ চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে আমরা নগদ নগদ টাকার ব্যবস্থাপনা, মজুদ পণ্যের ব্যবস্থাপনা, প্রাপ্য বিল ব্যবস্থাপনা এবং চলতি মূলধন ব্যবস্থাপনাকেই বুঝিয়ে থাকি। এখন প্রথমে আমরা দেখব নগদ ব্যবস্থাপনা। নগদ ব্যবস্থাপনা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ অর্থের আগমন ঘটে এবং কি পরিমাণ নগদ অর্থের বহির্গমন ঘটে, অর্থাৎ কতটুকু নগদ টাকা আমাকে রাখতে হবে এবং কতটুকু নগদ টাকা বিনিয়োগ করতে হবে। আমি আমার প্রতিষ্ঠানের সকল নগদ অর্থ আমি বিনিয়োগ করতে পারবো না, কারণ নগদ অর্থ দিয়ে আমাকে দেখা যাচ্ছে দৈনন্দিন খরচ মেটাতে হচ্ছে এবং এই নগদ অর্থের কিছু একটা অংশ দিয়ে আমাকে চলতি দায়গুলোকে মেটাতে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি আমি কি পরিমাণ অর্থ নগদ রাখবো এবং কি পরিমাণ নগদ অর্থ ভবিষ্যতে বিনিয়োগ করব, এই ব্যবস্থাপনাকেই বলছে নগদ ব্যবস্থাপনা। এখন এই নগদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কিছু কৌশল অবলম্বন করে থাকি, যে নগদ ব্যবস্থাপনার কয়েকটা কৌশল আছে, তার মধ্যে একটা হচ্ছে কি দেখেন দ্রুত নগদ অর্থ আদায়। অর্থাৎ আমাকে প্রথমে রাখতে হবে, যেহেতু আমি ধারে সেল করছি, যার এখন আমাকে মাথায় রাখতে হবে আমার ধারে যে সেল গুলো হয়েছে সেগুলো আমি দ্রুত নগদে রূপান্তর করব, কত দ্রুত আমি নগদে রূপান্তর করতে পারি সেটা। এরপর আরেকটা দেখতে হবে যে বিলম্ব বিল প্রদান, তার মানে আমি যখন ধারে বিক্রি করব আমি চেষ্টা করব যে সবচেয়ে কম সময়ের মধ্যে আমি আমার ধারে যে বকেয়া টাকাটা আছে সেটা আদায় করে নিব। এবং বিলম্বে বিল প্রদান বলতে বোঝাচ্ছে যে আমি চেষ্টা করব সব সময় আমি চেষ্টা করব যে একটু দেরিতে আমার কি বিলটা পরিশোধ করতে। যেমন ধরেন দেখা যাচ্ছে আমি আমার একজন পাওনাদার আছে, তাকে আমি দেখা যাচ্ছে ডিসেম্বরের 1 তারিখ পরিশোধ করতে পারি, আবার আমি তাকে ডিসেম্বরের 31 তারিখও পরিশোধ করতে পারি। এখন আমি মাথায় রাখবো যে আমি তাকে সবসময় একদম শেষ সময়ের দিকে পরিশোধটা করব, ডিসেম্বরের 31 তারিখ। তাহলে কেন সেটা করব, কারণ ডিসেম্বরের 1 তারিখ যদি আমি পরিশোধ করি, আমি 31 তারিখ পর্যন্ত সেই টাকাটাকে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারিনি। আমি যদি ডিসেম্বরের 31 তারিখ সেটা পরিশোধ করি, তাহলে দেখা যাচ্ছে আমি পুরো ডিসেম্বর মাস সে অর্থটা অন্য কোনো একটা জায়গায় খাটাতে পেরেছি। এই জন্য বলছে যে বিলম্বে বিল প্রদানটা আমরা করব, এবং ধারে যখন আমরা বিক্রি করব তখন চেষ্টা করব সবচেয়ে দ্রুত আমরা সে টাকাটা আদায় করতে। এরপরে মজুদ আবর্তন ত্বরান্বিত করা, আমরা চেষ্টা করব যে আমাদের যে মজুদ পণ্যটা আছে সেটা দ্রুত বাজারে গিয়ে সেটাকে বিক্রয়ে পরিণত করা। এটা হচ্ছে আমাদের এই তিনটা কৌশল হচ্ছে নগদ ব্যবস্থাপনার কৌশল। আর নগদ রূপান্তর চক্রটা কি, এই যে নগদ ব্যবস্থাপনাটা আছে, যে মজুদ পণ্যকে আমরা যখন মজুদ পণ্যটাকে বিক্রি করে এবং সেটাকে নগদ টাকায় পরিণত করব, এই চক্রটাকে বলছে নগদ রূপান্তর চক্র। হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে মজুদ পণ্য ব্যবস্থাপনা। হ্যাঁ, মজুদ পণ্য ব্যবস্থাপনাটা কি, মজুদ পণ্যটাকে আমরা সেটা আগে জেনে নিই। যে মজুদ পণ্য ব্যবস্থাপনা বলতে যে কাঁচামাল, যে কাঁচামালটা আছে, কাঁচামাল, আংশিক প্রস্তুত পণ্য এবং ফাইনাল প্রোডাক্ট গুড, ফাইনাল গুডস, অর্থাৎ কাঁচামাল, আংশিক প্রস্তুতকৃত পণ্য এবং তৈরিকৃত পণ্যের ব্যবস্থাপনাটাকে বলছে মজুদ পণ্য ব্যবস্থাপনা। মজুদ পণ্য বলতে আমরা শুধুমাত্র ফাইনাল গুডস কে ইন্ডিকেট করবো না, মজুদ পণ্য বলতে আমাদের সকল মজুদ, অর্থাৎ কাঁচামাল থেকে শুরু করে মজুদ পণ্যের সহায়ক যত পণ্যের দরকার হয় সকল পণ্যের মজুদটাকে আমরা বলবো আমাদের মজুদ পণ্যের ব্যবস্থাপনার অংশ। হ্যাঁ, এখন এই মজুদ পণ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা কৌশল অবলম্বন করতে হয়। একটা হচ্ছে কি মিতব্যয়ী ক্রয়ের পরিমাণ,
মিতব্যয়ী ক্রয়ের পরিমাণ। মিতব্যয়ী ক্রয়ের পরিমাণটা কি, যে সেটা হচ্ছে কি আমরা এমন ভাবে ক্রয়টা করব যেখানে আমরা সবচেয়ে কম খরচে ক্রয়টা করতে পারি। আমি যদি পণ্য উৎপাদন করতে যাই তাহলে দেখা যাচ্ছে আমার পণ্য উৎপাদন করতে গেলে কাঁচামালের প্রয়োজন, তাহলে কাঁচামালটা এখন ফর এক্সাম্পল ধরেন আমি জুতা প্রডিউস করে থাকি, জুতা উৎপাদন করে থাকি। এখন আমি যদি জুতা উৎপাদন করি তার মানে অবশ্যই আমার র ম্যাটেরিয়াল হিসেবে আমার কি দরকার, লেদার দরকার বা চামড়া দরকার। এখন চামড়া তো আমি অনেক জায়গা থেকে ক্রয় করতে পারি, অনেকগুলো আপনার হচ্ছে ট্যানারি থেকে চামড়া আমি ক্রয় করে আনতে পারি। এখন আমি এমন জায়গা থেকে পণ্যটা ক্রয় করব যেখানে আমার ব্যয়টা সবচেয়ে কম হবে, যে জায়গা থেকে আমার ব্যয়টা সবচেয়ে কম হবে আমি সেখান থেকে পণ্যটা কাঁচামালটা ক্রয় করে নিয়ে আসব। এরপর হচ্ছে কি যে পুনঃফরমায়েশের স্তর, সর্বোচ্চ মজুদ বা সর্বনিম্ন মজুদের পরিমাণ। এখন আমাকে দেখতে হবে কি যে সর্বোচ্চ মজুদ, আমি সর্বোচ্চ কতটুকু পণ্য মজুদ করব, সেই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। কেন সেটা আইডেন্টিফাই করতে হবে, এখন খেয়াল করেন যে আমি জানি যে আমার প্রতিদিন সাপোজ ধরেন একজন ফাস্টফুড বিক্রেতা বা রেস্টুরেন্ট, উনি জানে যে তার এই এরিয়াতে 1000টি বার্গার প্রতিদিন সেল হয়। তাহলে এখন দেখা যাচ্ছে কি 1000 বার্গার তাকে রাখতে হবে, প্রতিদিন 1000 বার্গার তার সেল হয়। এই যে 1000 বার্গারের নিচে যদি আসে দেখা যাচ্ছে তার সেলটা হবে না, তার মানে প্রত্যেক দিন তার ন্যূনতম 1000 বার্গার দরকার হয়। এটাকে বলছি আমরা সর্বনিম্ন মজুদ। এই মজুদটা তাকে আইডেন্টিফাই করতে হবে, তার প্রতিদিন কমপক্ষে কতগুলো বার্গার সেল হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় কি 1300 বার্গার সেল হয়, 1400 বার্গার সেল হয়, 1500 বার্গার সেল হয়। আবার তার এই আইডিয়া আছে যে কখনো 2000-এর উপরে বার্গার সেল হবে না, তার মানে এই 2000 এককটা হচ্ছে তার জন্য সর্বোচ্চ মজুদ আর 1000 একক হচ্ছে তার জন্য সর্বনিম্ন মজুদ। আমরা যখন মজুদ পণ্যর ব্যবস্থাপনাটা করব তখন অবশ্যই আমাকে সর্বনিম্ন মজুদ কত রাখতে হবে আমার এবং সর্বোচ্চ মজুদ কত রাখতে হবে, এই দুটো জিনিস আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি সর্বোচ্চ মজুদের উপরে গিয়েও মজুদ করব না, আবার সর্বনিম্ন মজুদের নিচে এসেও মজুদ করব না। এখন মজুদ পণ্যের ধরন গুলোকে আমরা যেমন বলেছিলাম যে কাঁচামাল, মানে যে যে ম্যাটেরিয়াল বা যে যে জিনিস দ্বারা আমাদের পণ্যটা প্রডিউস হয় সেটাকে আমরা বলছি কাঁচামাল। অর্থাৎ এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ এবং উৎপাদনের অবিচ্ছেদ্য অংশ। যা ছাড়া যেমন আমি যদি জুতা প্রস্তুত করে থাকি অবশ্যই আমার লেদার লাগবে, লেদারই হচ্ছে আমার কাঁচামাল। এরপর হচ্ছে আংশিক পণ্যের মজুদ। আংশিক পণ্যটা কি যে আমার ফাইনাল প্রোডাক্ট হয় নাই, মানে ধীরে ধীরে হচ্ছে। ফর এক্সাম্পল যেমন ধরেন আমরা যদি একটা শার্ট প্রডিউস করি, শার্ট একটা জামা যখন আমরা প্রডিউস করতেছি, এখন দেখেন জামাটা প্রথমে র ম্যাটেরিয়াল হচ্ছে সুতা, সুতা থেকে কাপড়টা হওয়ার পরে এখানে অনেকগুলো সেকশন আছে, একটা হচ্ছে কাটিং সেকশন, একটা হচ্ছে সেলাইয়ের সেকশন। এখন এই যে বিভিন্ন স্তরে যখন প্রোডাক্টটা যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি আংশিক পণ্যের মজুদ, আর একদম ফাইনাল যখন শার্টে রূপান্তর হচ্ছে তখন সেটাকে আমরা বলছি সমাপ্ত পণ্যের মজুদ। এরপরে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণটা, মিতব্যয়ী ফরমাইশের পরিমাণটা হচ্ছে কি যেখানে পণ্যের বহন খরচ এবং পণ্যের খরচটা সবচেয়ে, পণ্যের উৎপাদন খরচটা বা পণ্যের মজুদের খরচটা সবচেয়ে কম হবে, কম দামে একদম কম মূল্য হবে, সেটাকে বলছি আমরা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। এটা যত কমে রাখতে পারবো আমাদের জন্য তত লাভ। এইটাকে আমরা কয়েকটা পদ্ধতিতে বিশ্লেষণ করতে পারি, একটা হচ্ছে গাণিতিক পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে লৌকিক পদ্ধতি। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রাপ্য বিল ব্যবস্থাপনা। আমরা নগদ ব্যবস্থাপনা সম্পর্কে জানলাম, মজুদ পণ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো প্রাপ্য বিল ব্যবস্থাপনা। প্রাপ্য বিল ব্যবস্থাপনাটা কিভাবে হচ্ছে, আমি যখন ধারে পণ্য বিক্রি করছি সে বিক্রয়ের ফলে আমার দেনাদারের সৃষ্টি হচ্ছে, আর দেনাদার যখন আমাকে অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে স্বীকৃতি দিচ্ছে কোনো পত্রে, সেই পত্রটাকে আমরা বলছি প্রাপ্য বিল। এখন এই প্রাপ্য বিল থেকে আমরা কত দ্রুত নগদে রূপান্তর করতে পারি সেই ব্যবস্থাপনাকে বলছে প্রাপ্য বিল ব্যবস্থাপনা। প্রাপ্য বিলটাকে আমরা কি করতে পারি, যখন আমাদের খুব বেশি অর্থের প্রয়োজন হয় তখন আমরা সেটা ব্যাংকে বার্তার মাধ্যমে ভাঙিয়ে অর্থ কালেক্ট করতে পারি। আবার অথবা দেখা যাচ্ছে কি নির্দিষ্ট সময়ের পরে, নির্দিষ্ট আমার দেনাদার যখন আমাকে অর্থটা পরিশোধ করছে তখন সে প্রাপ্য বিলটা আমি তাকে দিয়ে দিচ্ছি, সে আমাকে অর্থটা পরিশোধ করে দিচ্ছে, এটাকে বলছে প্রাপ্য বিল ব্যবস্থাপনা। এরপরে ঋণ নীতি, যে কোম্পানি যখন ঋণ গ্রহণ করে বা কোনো ব্যক্তি যখন ঋণ দেয় তখন তাকে কিছু নীতি, ক্রেডিট পলিসি বা ঋণ নীতিটাকে তাকে অনুসরণ করতে হয়। এখন এই ক্রেডিট পলিসিতে আমরা কি কি দেখি, হ্যাঁ প্রথমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ঋণ মান নির্ধারণ, আমরা কি পরিমাণ অর্থ ঋণ দিব প্রথমে আমাকে সেটা নির্ধারণ করতে হবে, যে কতটুকু অংশ আমরা ঋণ প্রদান করলে আমাদের জন্য সুবিধা হবে বা কতটুকু দিলে আমাদের জন্য লাভবান হবে সেটা আমরা দেখব।
এরপর হচ্ছে ঋণ বিশ্লেষণ, প্রতিষ্ঠানটার ঋণ পরিশোধ করার ক্ষমতাটা কেমন, প্রতিষ্ঠান কিভাবে তার প্রিভিয়াস যে পেমেন্ট রেট গুলো আছে সেগুলো কেমন। যেমন ধরেন আমাদের যে বাংলাদেশটা আছে, আমরা বাংলাদেশ বিভিন্ন সময় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করে থাকি বিভিন্ন প্রকল্পের জন্য। তো বাংলাদেশের যে পেমেন্ট রেট, বাংলাদেশের পেমেন্ট রেটটা হচ্ছে সবচেয়ে ভালো, যে বাংলাদেশ যত সময়ে সবসময়ই আপনার কি করে থাকে, বৈদেশিক যে পাওনাদার বা বৈদেশিক যে ঋণগুলো গ্রহণ করে থাকে সেই ঋণের অর্থটা যত সময়ে বাংলাদেশ পরিশোধ করে থাকে। তো এই যে ঋণের বিশ্লেষণ, আমরা যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিব তখন আমরা তাকে বিশ্লেষণ করে নিব যে তার পেমেন্ট রেটটা কেমন, সে যত সময়ে ঋণ দেয় কিনা, তার আর্থিক অবস্থা কেমন, এই জিনিসগুলো আমরা দেখব। এরপর আমরা কি করে থাকি, ঋণ গ্রহণ করার ক্ষেত্রে ঋণের শর্ত দিয়ে থাকি যে আপনাকে এত তারিখের মধ্যে আমাকে ঋণটা দিতে হবে, বা এই আপনি ঋণ ঋণ গ্রহণের ক্ষেত্রে এই এই শর্তগুলো আপনাকে মেনে চলতে হবে। তারপর হচ্ছে কি, ঋণ আদায়, আমি ঋণটা কিভাবে আদায় করব, যে আমি ঋণ আদায়টা ঠিক করে নিব যে আপনি আমাকে 4 মাস অন্তর অন্তর অর্থ দিবেন, নাকি আপনি আমাকে মাসের শেষে দিবেন, নাকি বছরের শুরুতে দিবেন, নাকি বছরের শেষে দিবেন, এভাবে করে আমরা আমাদের ক্রেডিট পলিসিটা নির্ধারণ করে থাকি। এখন আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে চলতি মূলধন। চলতি মূলধনটা কি, চলতি সম্পদ থেকে যদি আমরা চলতি দায় বাদ দিই, আমরা যে অর্থটা পাই সেটাকে আমরা বলছি চলতি মূলধন। এই চলতি মূলধন ব্যবস্থাপনাটা আমরা কিভাবে করে থাকি সেটা এখন দেখবো। তাহলে ধরেন আপনার চলতি সম্পদ আছে 10,000 টাকা, এখন এই 10,000 টাকা থেকে আপনি দায় পরিশোধ করে দিলেন 5,000 টাকা, তাহলে আপনার হাতে আছে কত, 5,000। এই 5,000ই হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বা আপনার চলতি মূলধন। এখন এই চলতি মূলধন ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা নীতি অনুসরণ করতে হয়। একটা হচ্ছে সমন্বয় নীতি। আমি সমন্বয় নীতিতে বলছে যে আমি চলতি মূলধন ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি স্বল্পমেয়াদি অর্থায়ন এবং দীর্ঘমেয়াদি অর্থায়ন দুইটা উৎস থেকে আমি কি করব, মূলধন সংগ্রহ করব, এবং মূলধন সংগ্রহ করে আমি সেটা আমার প্রোডাকশন উৎপাদন কাজে বিনিয়োগ করব। তার মানে আমি দুইটা সাইড থেকে, আমার স্বল্পমেয়াদি উৎস এবং দীর্ঘমেয়াদি উৎস, দুইটা জায়গা থেকে আমি কি করব, আমার অর্থ সংগ্রহ করব। এটাকে বলছে সমন্বয় নীতি। এরপরে রক্ষণশীলতার নীতিতে যেটা বলছে সেটা হচ্ছে আমি আমার নগদ অর্থ বিনিয়োগ করব না, আমি নগদ অর্থ পরিপোষ, মানে আমার যা নগদ অর্থ বা নগদ সম্পদ রয়েছে আমি সেটা সম্পূর্ণ অংশ বিনিয়োগ করব না, আমি কিছু অংশ রেখে দিব যা দ্বারা আমি আমার দায় পরিশোধ করব। আর অ্যাগ্রেসিভ পলিসি বা কঠোর নীতিতে যেটা বলছে সেটা হচ্ছে আমি আমার চলতি মূলধনের সমুদয় অংশ বিনিয়োগ করে দিব। একদম যা আমার যদি 100 টাকা থাকে হাতে, আমি 100 টাকাটা উৎপাদন করে ফেলবো, 100 টাকা দিয়েই আমি কোনো অর্থ নগদ অর্থ হাতে রাখবো না। এটাকে বলছে অ্যাগ্রেসিভ, আগ্রাসন নীতি। এখন এর ফলে কি হচ্ছে, দেখেন আপনি যখন রক্ষণশীল নীতি অনুসরণ করছেন তার মানে আপনি নগদ অর্থ রেখে দিচ্ছেন হাতে, যার ফলে কি হচ্ছে আপনার বিনিয়োগটা কমে যাচ্ছে। এখন বিনিয়োগ যদি কমে যায় তার মানে কি হচ্ছে আপনার মুনাফার পরিমাণটা কমে যাচ্ছে, আবার নগদ অর্থ যখন আপনি রাখছেন আপনার কি ঝুঁকির পরিমাণটা হ্রাস পাচ্ছে। কেন ঝুঁকির পরিমাণটা হ্রাস পাচ্ছে, আপনি নির্দিষ্ট সময়ে আপনার পাওনাদারের টাকাটা পরিশোধ করতে পারছেন। কিন্তু আপনি যদি অ্যাগ্রেসিভ পলিসিটা দেখেন, কঠোর নীতিটা যদি আপনি দেখেন, সেখানে যেটা হচ্ছে আপনি আপনার হাতে 100 টাকা আছে পুরোটাই আপনি বিনিয়োগ করে দিচ্ছেন, পুরোটাই আপনি আপনার উৎপাদন কাজে আপনি ব্যবহার করছেন, তাহলে তার ফলে কি হচ্ছে, এখন একটু দেখেন যে আপনার হাতে টোটালি কোনো টাকা রাখেন নাই পাওনা পরিশোধ করার জন্য, এখন আপনি পুরোটা বিনিয়োগ করে দিয়েছেন, তার মানে কি আপনার বিনিয়োগ যেহেতু বাড়ছে আপনার মুনাফার পরিমাণটা বাড়বে, কিন্তু আপনি তো কোনো অর্থ রাখেন নাই দায় পরিশোধ করার জন্য, যার কারণে আপনার ঝুঁকির পরিমাণটা বেশি হবে, ঝুঁকির পরিমাণটা বেড়ে যাবে। প্রাপ্য বিলটা কে প্রস্তুত করে? হ্যাঁ, প্রাপ্য বিলটা প্রস্তুত করবে হচ্ছে আপনার বিক্রেতা, বিক্রেতা প্রাপ্য বিল প্রস্তুত করবে এবং দেনাদার সেখানে স্বীকৃতি দিবে। ওকে, তাহলে আমরা এখন ইউনিট 4, মধ্যমেয়াদী অর্থায়ন। মধ্যমেয়াদী অর্থায়নটা কি, স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে ওই অর্থায়ন যার মেয়াদ 1 বছরের কম সময়ের জন্য। আর মধ্যমেয়াদী অর্থায়নে যেটা বলছে সেটা হচ্ছে যে মধ্যমেয়াদী অর্থায়ন হচ্ছে ওই অর্থায়ন যার মেয়াদ সাধারণত 1 থেকে 5 বছরের কম সময়ের জন্য হয়ে থাকে। 1 থেকে 5 বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন সেটাকে আমরা বলছি মধ্যমেয়াদী অর্থায়ন। হ্যাঁ, এখন মধ্যমেয়াদী অর্থায়নের আমরা কয়েকটা বৈশিষ্ট্য আছে, যে এই বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে এটা মধ্যমেয়াদী অর্থায়ন। সময়কালটা হচ্ছে কি, 1 থেকে 5 বছরের মধ্যে হবে। ঋণের আকার, মধ্যমেয়াদী অর্থায়নের ঋণের আকার স্বল্পমেয়াদী অর্থায়নের চেয়ে বেশি হয়ে থাকে, কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়নের চেয়ে কম হয়ে থাকে, সাধারণত 5 থেকে 10 লক্ষ টাকা। জামানত, জামানতটা কি, মধ্যমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে জামানতের পরিমাণ নির্দিষ্ট থাকবে, অবশ্যই জামানত দিতে হবে। জামানতটা কি, যে আপনি যখন কোনো একটা উৎস থেকে ঋণ গ্রহণ করছেন সেই ঋণ গ্রহণের বিনিময়ে আপনি যে সম্পদটা, স্থাবর বা অস্থাবর, যে সম্পত্তি বা গুরুত্বপূর্ণ জিনিস বা দলিল আপনি যখন গচ্ছিত হিসেবে জমা রাখেন তখন সেটাকে আমরা বলছি জামানত। এরপরে ব্যয়, মধ্যমেয়াদী অর্থায়নের ব্যয়টা আপনার স্বল্পমেয়াদী অর্থায়নের চেয়ে
বেশি হয়ে থাকে। আর ঋণের ব্যবহার সাধারণত এর এটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তারা এই ঋণের ব্যবহারটা এই ঋণটা নিয়ে ব্যবহার করে থাকে। এখন এই মধ্যমেয়াদী অর্থায়নের কিছু উৎস আছে, উৎসগুলো সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কি, মধ্যমেয়াদী অর্থায়নের একদম প্রধান উৎস বলতে পারি আমরা বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের কাজ হচ্ছে কি, এরা সমাজের একটা শ্রেণীর কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করবে, গ্রহণ করার পরে আরেকটা শ্রেণীর কাছে সেটা ঋণ হিসেবে প্রদান করে, ঋণ হিসেবে প্রদান করে যে মুনাফা অর্জন করে তাকে আমরা বলছি বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়নের সবচেয়ে একটা আপনার কি বলবো মানে ইউজফুল বা একদম মানে গ্রহণযোগ্য একটা উৎস হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এরপরে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো হচ্ছে আপনার মধ্যমেয়াদী অর্থায়ন দিয়ে থাকে, যেমন হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। এই বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে কি, ক্ষুদ্র মাঝারি যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে মধ্যমেয়াদী অর্থায়নটা বা মধ্যমেয়াদী ঋণটা প্রদান করে থাকে। এরপরে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন নন ব্যাংক ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আছে যাদের কাজ হচ্ছে কি, তারা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন বা বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানদের সাথে বাণিজ্যিক ব্যাংকের মধ্যে একটা পার্থক্য হচ্ছে কি, এই বেসরকারি বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন গুলো হচ্ছে আপনার অর্থ কোনো ব্যক্তির কাছ থেকে গ্রহণ করে না, মানে সমাজের কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে না, তারা নিজেরাই মূলধন বা তারা নিজেরাই ক্যাপিটাল ক্রিয়েট করে, নিজেরাই মূলধন তৈরি করে এবং সেই সংগৃহীত মূলধনটা তারা বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে প্রদান করে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। এরপরে হচ্ছে মূলধন বাজার প্রতিষ্ঠান। মূলধন বাজার প্রতিষ্ঠান হচ্ছে কোনটা, যেটা হচ্ছে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, স্টক এক্সচেঞ্জ যে প্রতিষ্ঠানটা আছে সেটাকে আমরা বলছি মূলধন বাজার প্রতিষ্ঠান, যেটা আমরা লেকচার টুতে আমরা বিস্তারিত পড়ে আসছি। এই মূলধন বাজার প্রতিষ্ঠান থেকে কোম্পানি ইচ্ছা করলে মধ্যমেয়াদী অর্থায়নটা করে থাকে, যেমন ডিবেঞ্চার ক্রয় করতে পারে, শেয়ার ক্রয় করতে পারে, এখান থেকে কোম্পানি মধ্যমেয়াদী অর্থায়নটা করতে পারে। এরপরে যন্ত্রপাতি প্রস্তুত কারিগণ, যন্ত্রপাতি প্রস্তুত কারিগণের কাছ থেকে আপনি কিভাবে এই ঋণটা গ্রহণ করতে পারেন, সেটা হচ্ছে যেমন ধরেন আপনি এভাবে নিলেন যে আপনার একটা অ্যাসেট দরকার। এখন অ্যাসেটটা কিভাবে নিচ্ছেন আপনি, যে ঠিক আছে আমার আপনি আমাকে অ্যাসেটটা দিয়ে দেন, আমি আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে এটার অর্থ পরিশোধ করব, বা আমি প্রোডাকশন করে আমার সেল থেকে পার ডে যে সেল, সেলের একটা অংশ আমি আপনাকে প্রদান করব। এভাবে আমরা মধ্যমেয়াদী অর্থায়নটা করতে পারি। এরপরে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক গুলোর সাথে বাণিজ্যিক ব্যাংকের একটা পার্থক্য হচ্ছে ইসলামী ব্যাংক কোনো ধরনের ইন্টারেস্ট নেয় না। ইসলামী ব্যাংক যেটা করে সেটা হচ্ছে তারা মানে যেটা ইসলামী ব্যাংকের যে ভিউ সেটা হচ্ছে তারা এখানে এটাকে বলে মুদারাবা বা তারা প্রফিট বলে না, ইন্টারেস্ট বলে না, যে আপনার সাথে তারা আপনাকে অর্থ দিবে, অর্থ দিয়ে আপনি ব্যবসা করবেন, ব্যবসার একটা অংশ ইসলামী ব্যাংকে আপনি প্রদান করবেন। এভাবে ইসলামী ব্যাংকিং কার্যক্রম থেকে আপনি কি করতে পারেন, মধ্যমেয়াদী অর্থায়ন করতে পারেন। এরপরে হচ্ছে লিজিং কোম্পানি। লিজিং কোম্পানি গুলোর কাজ হচ্ছে কি, তারা আপনাকে অ্যাসেটটা লিজ দিবে, লিজের বিনিময়ে আপনার কাছ থেকে তারা কি করে থাকে, মুনাফা গ্রহণ করে থাকে। সেটা কিভাবে হতে পারে, যেমন ধরেন আপনি 5 বছরের জন্য একটা আপনার একটা কাজের জন্য সাপোজ ধরেন আপনি হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা করেন, মানে ডেভেলপার, যে ডেভেলপার গুলো আছে যারা কনস্ট্রাকশনের কাজ করে তাদের। এখন ধরেন আপনার হচ্ছে ওখানে কিছু মেশিনের প্রয়োজন হয়, যেমন ইট ভাঙ্গার মেশিন, এখন ধরেন সিমেন্টের যে মিক্সচার, মিক্সচার করার জন্য মেশিনের প্রয়োজন হয়। এখন আপনি করলেন কি, আপনার 2 বছরের জন্য কোন একটা লিজিং কোম্পানি থেকে ওই মেশিনটা লিজ নিছেন, ওই মেশিনটা লিজ নিয়ে আপনি কি করতেছেন, ওই লিজ মেশিনের একটা মানে মেশিনটা 2 বছর আপনি ব্যবহার করবেন, এই 2 বছরের জন্য আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কাকে দিবেন, ওই লিজিং কোম্পানিকে দিবেন। এভাবে এই লিজিং কোম্পানি গুলো কি করে থাকে, মধ্যমেয়াদী অর্থায়ন করে থাকে। দেখা যাচ্ছে আপনার 5 বছরের দরকার, ঠিক আছে আপনি 5 বছর আমার এই মেশিনটা ইউজ করেন, 5 বছরে আপনি আমাকে এই পরিমাণ একটা ফি আপনি দিবেন। এই লিজিং কোম্পানির লিজটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিজ, একটা হচ্ছে অপারেটিং লিজ, অর্থাৎ একটা হচ্ছে আর্থিক লিজ আর একটা হচ্ছে পরিচালন লিজ। এরপরে হচ্ছে পেনশন ও প্রভিডেন্ট ফান্ড। পেনশন ও প্রভিডেন্ট ফান্ডটা কি, যেমন ধরেন আপনি আপনার কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আপনি একটা পেনশন বা প্রভিডেন্ট ফান্ড সৃষ্টি করেছেন। এখন এই পেনশন বা প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কিভাবে দিচ্ছেন, যখন আপনার কর্মকর্তা বা কর্মচারীরা রিটায়ারমেন্টে যাচ্ছে, ওই রিটায়ারমেন্টে যাওয়ার পরে সে তার পেনশনটা পাচ্ছে। এখন রিটায়ারমেন্টের আগ পর্যন্ত সে পেনশন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে, এখন এই জমাকৃত অর্থটা একটা ফান্ডে পরিণত হচ্ছে। আপনি ইচ্ছা করলে কি করা যাচ্ছে, সেইখান থেকে এই তহবিলটা থেকে আপনি মধ্যমেয়াদী অর্থাৎ 1 থেকে 5 বছরের কম সময়ের জন্য আপনি কি করতে পারেন, অর্থ সংগ্রহ করতে পারেন বা অর্থায়ন করতে পারেন। ইউনিট 5 এ দেখেন আমরা এখন আলোচনা করব হচ্ছে, না এখান থেকে ম্যাথ আসবে না আপনার হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন বা দীর্ঘমেয়াদী অর্থায়ন, এখান থেকে ম্যাথ আসবে না।
আপনাকে তো আমি বলেছি যে ফাইন্যান্সে আমাদের যে ক্যালকুলেটরের প্রয়োজন হয় ম্যাথ করতে গেলে, তো ক্যালকুলেটর ইউজ করতে পারি না বলে আমাদের এখান থেকে কোনো ম্যাথ আসে না, আমাদের এখান থেকে বেসিক কোয়েশ্চেন গুলো করে। কিন্তু আমি লাস্ট লেকচারে আপনার হচ্ছে ফাইন্যান্স যে লেকচার 2, সেখানে আমি ম্যাথ, যেখান থেকে ম্যাথ আসে ক্যালকুলেটর ছাড়া যে ম্যাথ করা যায় সেটা আমি দেখিয়েছি, ওই জায়গা থেকে ম্যাথটা আসে। এখান থেকে আপনার কোনো ম্যাথ আসবে না, এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন করবে। যেহেতু ক্যালকুলেটর আপনি ইউজ করতে পারেন না, অর্থাৎ কোনো সূত্র আপনি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবেন না ক্যালকুলেটর ছাড়া, যার কারণে এখান থেকে ম্যাথ আসেন। ওকে, আসেন আমাদের এখন হচ্ছে ইউনিট 5। এখানে যেটা বলছে যে দীর্ঘমেয়াদী অর্থায়ন, সাধারণত যে অর্থায়নটা, সাধারণত যে অর্থায়ন 5 বছরের বেশি সময়ের জন্য হয়ে থাকে, অর্থাৎ 5 বছরের বেশি সময়, 5 থেকে শুরু করে 20, 25, 30, অর্থাৎ 5 বছরের বেশি সময়ের জন্য যে অর্থায়নটা আমরা করে থাকি সেটাকে আমরা বলছি দীর্ঘমেয়াদী অর্থায়ন। হ্যাঁ, এখন এই দীর্ঘমেয়াদী অর্থায়নের উদ্দেশ্য কি? সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য কি করে থাকে, আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নটা করে থাকি। আর দীর্ঘমেয়াদী অর্থায়নের মেয়াদটা কি? 5 থেকে অধিক সময়ের জন্য হয়ে থাকে। তহবিলের আকার, দীর্ঘমেয়াদী অর্থায়নের তহবিলের আকারটা বড় হয়ে থাকে 10 লাখের উপরে, 10 লক্ষ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, এভাবে হতে পারে। আর দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসটা কি? দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হচ্ছে আমরা এটা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক অথবা মূলধন বাজার থেকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নটা করে থাকি। জামানত, দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে বিভিন্ন স্থাবর বা অস্থাবর জামানত কি করতে হয়, সংরক্ষণ করতে হয়। এরপরে লভ্যাংশ প্রদান, এখানে যদি আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নটা শেয়ারের বিনিময়ে করে থাকি, শেয়ার বিক্রি করে থাকি, তখন সেক্ষেত্রে আমাকে লভ্যাংশ প্রদান করতে হয়। আর যদি আমরা ঋণ গ্রহণ করে থাকি এবং ঋণের বিনিময়ে আমাকে কি করতে হয়, সুদ প্রদান করতে হয়। দীর্ঘমেয়াদী অর্থায়ন যদি আমি শেয়ারের বিনিময়ে করে থাকি, তখন শেয়ার হোল্ডাররা ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারবে, কিন্তু কারণ শেয়ার হোল্ডাররাই তো কোম্পানির মালিক, তো তারা ইচ্ছা করলে ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে। কিন্তু আমি যখন ঋণ ঋণ বন্ড সেল করে থাকি বা ঋণ গ্রহণ করে থাকি, তখন সেক্ষেত্রে তারা ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে না। হ্যাঁ, দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ বেশি। আর দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে কর আপনার হচ্ছে, যদি আপনি ঋণ গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কর দিতে হবে না। আর শর্ত আরোপ, দীর্ঘমেয়াদী অর্থায়নের সুনির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। এখন দীর্ঘমেয়াদী অর্থায়নের পদ্ধতিগুলো আমরা জানবো, যেমন প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে প্রাথমিক মূলধন বা উদ্যোক্তার মূলধন। এখন যারা প্রথমে উদ্যোগ গ্রহণ করে যে একটা মূল একটা কোম্পানি বা একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবে, তারা শুরুতে যে মূলধনটা বিনিয়োগ করে সেটাকে আমরা বলছি উদ্যোক্তাদের প্রাথমিক মূলধন। হ্যাঁ, এই প্রাথমিক মূলধন থেকে আমরা প্রথমে দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে পারি। এরপরে হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়ন। কোম্পানি কি করতে পারবে, স্টক এক্সচেঞ্জ লিমিটেডে কি হবে, তারা নিবন্ধিত হবে। নিবন্ধিত হওয়ার পরে তারা শেয়ার ইস্যুর মাধ্যমে তাদের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারবে। যে কোম্পানির 10 লাখ টাকা দরকার, তাহলে কোম্পানি কি করলো, 1,000 বা 10,000 শেয়ার, ওই নির্দিষ্ট পরিমাণ 10 লাখ টাকার পরিমাণ শেয়ার কোম্পানি বাজারে ছাড়লো। সেই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানি কি করতে পারে, মূলধন সংগ্রহ করতে পারে। এখন যারা শেয়ার ক্রয় করবে, শেয়ার শেয়ার হোল্ডারদেরকে কি দিতে হবে, শেয়ারের বিনিময়ে লাভের অংশ কোম্পানিকে প্রদান করতে হবে। এরপরে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও বা প্রাথমিক শেয়ার বাজার। এটা কোনটা, সদ্য গঠিত কোম্পানি, মাত্র নিবন্ধিত একটা গঠিত একটা কোম্পানি, সে শেয়ার বাজারে শেয়ার ইস্যু করার আগে তাকে যে বাজারে, অর্থাৎ যে বাজারে তাকে শেয়ার ক্রয় বিক্রয় করতে হয়, সেটাকে আমরা বলছি প্রাথমিক বাজার বা ইনিশিয়াল পাবলিক অফারিং। আবার একটু বোঝার চেষ্টা করে, যে বললাম যে নিবন্ধিত সদ্য গঠিত কোম্পানি, সদ্য গঠিত কোম্পানি প্রথম প্রাথমিক ভাবে যে বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে সেটাকে আমরা বলছি ইনিশিয়াল বা পাবলিক অফারিং। আর ইনিশিয়াল বা পাবলিক অফারিং করার পরে, অর্থাৎ প্রাথমিক বাজারে শেয়ার বিক্রি করার পরে, ওই কোম্পানি কি করতে পারবে, শেয়ার বাজারে এসে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে। তাহলে আমরা প্রাথমিক বাজার বা আইপিও এর মাধ্যমেও কি করতে পারি, আমাদের দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করতে পারি। এরপরে কি, এরপরে বলছে যে সরাসরি ব্যক্তিগত উপস্থাপনের মাধ্যমে শেয়ার ক্রয় বিক্রয়। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, যে অনেক সময় কোম্পানিগুলো জনসাধারণের নিকট থেকে ডিরেক্ট সরাসরি পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে কি করতে পারে, শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে। এরপরে হচ্ছে বন্ড বা ঋণপত্র। বন্ড বা ঋণপত্র হচ্ছে কি, একটা দীর্ঘমেয়াদী ঋণের দলিল যা কোম্পানি বিক্রি করে থাকে শেয়ার বাজারে, কিসের জন্য, একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য। বন্ডের বিনিময়ে কোম্পানিকে কি দিতে হয়, একটা নির্দিষ্ট পরিমাণ সুদ বা কুপন দিতে হয়। আর বন্ডের মেয়াদ কি, ফিক্সড থাকবে। সাধারণত বন্ডের মেয়াদ নির্দিষ্ট থাকবে সাধারণ ক্ষেত্রে, আবার বন্ডের মেয়াদ অনির্দিষ্ট হতে পারে। বন্ডের একটা নির্দিষ্ট সুদের হার থাকবে বা কুপন রেট থাকবে, বন্ডের একটা ম্যাচুরিটি পিরিয়ড থাকবে, এবং যখন
বন্ড বন্ড যখন ক্রয় করি সেই বন্ডের যে দলিল সেই দলিল থাকে আমরা বলে থাকি বন্ড ইন্ডেঞ্চার। বন্ড ইন্ডেঞ্চার কি? বন্ড ইন্ডেঞ্চার ইজ এ রিটেন ডকুমেন্ট বিটুইন বন্ড হোল্ডার অ্যান্ড বন্ড ইস্যুয়ার, অর্থাৎ বন্ড ইস্যুকারী এবং বন্ড ক্রয়কারীর মধ্যে যে লিখিত দলিল সেটাকে আমরা বলছি বন্ড ইন্ডেঞ্চার। এরপর আমরা প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করতে পারি, বিভিন্ন প্রাতিষ্ঠানিক আর ফাইন্যান্সিয়াল যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে আমরা দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করতে পারি, যেমন আমরা বাণিজ্যিক ব্যাংক থেকে 10 বছর মেয়াদী ঋণ গ্রহণ করতে পারি, আমরা বিভিন্ন লিজিং কোম্পানি থেকে ঋণ গ্রহণ করতে পারি, আমরা বিমা কোম্পানি থেকে ঋণ গ্রহণ করতে পারি, বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারি। এ বিনিয়োগ ব্যাংক আপনার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, এগুলো সম্পর্কে আমরা লেকচার টুতে বিস্তারিত আলোচনা করে আসছি। আচ্ছা হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে প্রতিজ্ঞাপত্র বা বন্ড। ওই যে বন্ড সম্পর্কে আমি যেটা বললাম যে বন্ড হচ্ছে একটা দীর্ঘমেয়াদী আর্থিক সিকিউরিটিজ যেটা প্রতিষ্ঠান সমূহ ইস্যু করে থাকে দীর্ঘমেয়াদী অর্থায়নের উদ্দেশ্যে। আর বন্ডে বন্ড কারা ইস্যু করতে পারে? যে বন্ড ইস্যু করতে পারে সরকার। সরকার যেমন ধরেন পদ্মা সেতুতে অর্থের প্রয়োজন, সরকার এখন ধরেন 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করলো। এরপরে কর্পোরেশন, কর্পোরেট যেমন বাংলাদেশে যে আপনার হচ্ছে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো আপনারা কি করতে পারে? বন্ড ইস্যু করতে পারে। বাংলাদেশের কয়েকটা কোম্পানি বন্ড ইস্যু করে থাকে, যেমন হচ্ছে আপনার এসিআই ইস্যু করে থাকে, ব্র্যাক ব্যাংক ইস্যু করে থাকে, এরপর হচ্ছে ইসলামী ব্যাংক ইস্যু করে থাকে। তারা এটাকে বন্ড বলে না, তারা এটাকে বলে ইসলামী ব্যাংক মুদারাবা। এই তিনটা প্রতিষ্ঠানগুলো। এরপরে সরকারের অনুমোদিত সংস্থা বা কর্তৃপক্ষ, এরা ইস্যু করতে পারে। বৈদেশিক সরকার, যখন একটা দেশের সরকার ইন্টারন্যাশনালি আরেকটা দেশের কাছে বন্ড বিক্রি করে তখন সেটাকে আমরা বলছি বৈদেশিক সরকার বা কোম্পানি। যেমন ধরেন আপনি যদি দেখেন যে আমেরিকা তার বাজেটটা, তার ডেফিসিট বাজেটটা ফিল আপ করার সময় ইন্টারন্যাশনালি বন্ড সেল করে, তো দেখা যায় অনেকগুলো বন্ড কে ক্রয় করে? চীন ক্রয় করে থাকে। এই যেটাকে বলছে বৈদেশিক সরকার, যখন একটা দেশের সরকার আরেকটা দেশের সরকারের কাছে বন্ড সেল করে ওটাকে আমরা বলছি বৈদেশিক সরকারের মাধ্যমে বন্ড ক্রয় বিক্রয়। হ্যাঁ, এখন আমরা বন্ডের কিছু বৈশিষ্ট্য দেখব। যে প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ, অর্থাৎ বন্ড বৈশিষ্ট্যের মধ্যে একজন হচ্ছে বন্ডে অবশ্যই একজন ইস্যুয়ার থাকবে, যিনি কি করবে বন্ডটা বিক্রি করবে। এরপরে বন্ড হবে একটা ঋণের দলিল, একটা ঋণের দলিল, এবং বন্ডের একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, ম্যাচুরিটি পিরিয়ড থাকবে, 5 বছর, 10 বছর, 20 বছর, একটা নির্দিষ্ট পরিমাণ মেয়াদ বন্ডের থাকবে। বন্ডের একটা ফেস ভ্যালু বা লিখিত মূল্য থাকবে, অর্থাৎ বন্ডটা কত টাকায় বিক্রি হবে, 1,000 টাকা, 10,000 টাকা, 1,00,000 টাকা, এভাবে বন্ডের একটা ফেস ভ্যালু থাকবে। এরপরে পরিশোধিত মূল্য, যদি বন্ডটা বাট্টায় সেল করা হয় তাহলে সেটা কত মূল্যে পরিশোধ করা হবে। এরপরে বন্ডের একটা কুপন রেট বা সুদের হার থাকবে। হ্যাঁ, বন্ডের বৈশিষ্ট্যের মধ্যে বন্ড যারা ক্রয় করে তারা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। এরপরে ভোটাধিকার, বন্ড যারা ক্রয় করে থাকে যেহেতু তারা ঋণদাতা, ঋণদাতা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছুতে ভোট দিতে পারবে না, বন্ডের বিনিময়ে জামানত গ্রহণ করতে হয়। জামানত, জামানতের এখন হচ্ছে কি, জামানত বিহীন হতে পারে বন্ডটা, আবার জামানত যুক্ত হতে পারে। হস্তান্তরযোগ্যতা, বন্ডটা হস্তান্তরযোগ্য হইতে পারে, আবার হস্তান্তরযোগ্য নাও হইতে পারে। এরপরে বন্ডের একটা নির্দিষ্ট ব্যয় থাকবে, যে যেহেতু সুদ, আপনি সুদ দিচ্ছেন তাহলে আপনার একটা নির্দিষ্ট ব্যয় বন্ডে থাকবে। এরপরে কর সুবিধা, কি হচ্ছে আপনি যখন বন্ড ইস্যু করেন, আপনি যখন ঋণ নেন, এই ঋণের উপর কিন্তু কর দিতে হয় না, কর দিতে হয় আপনার আয় বা মুনাফার উপর, সম্পদের উপর, আপনার দায়ের উপর কিন্তু কর দিতে হয় না, যার কারণে বন্ড একটা আপনার জন্য দায়, যার কারণে আপনি এখান থেকে কর সুবিধা পাবেন। এখন আমরা বন্ডের মূল্য নির্ধারণটা দেখব। আপনাকে পরীক্ষার হলে কোনো মানে ম্যাথ করতে দিবে না, যে বন্ডের যে সূত্রটা আছে সেই সূত্রটা দিয়ে আপনাকে কোনো ম্যাথ করতে দিবে না, এখান থেকে আপনাকে বেসিক কিছু প্রশ্ন করবে। তাহলে এখন আমরা বন্ডের বেসিক কোয়েশ্চেন গুলো দেখবো, যে বন্ডটাকে আমরা যখন মূল্যায়ন করব সেক্ষেত্রে আমরা করি কি, যে বন্ডের ইন্টারেস্ট, আপনি দেখবেন যে বন্ডের ইন্টারেস্ট রেট যত বাড়বে তার মানে কি হবে, আপনার আপনার আয়টা তত বাড়বে। এখন আপনার প্রত্যাশিত আয়টা যত বাড়বে, প্রত্যাশিত আয় বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সেটা আপনার যত বাড়তে থাকবে, দেখা যাবে কি আপনার বন্ডের মূল্য তত কমতে থাকবে। বন্ডের মূল্য কমবে কিভাবে, যদি আপনার প্রত্যাশিত আয়ের হারটা বাড়তে থাকে, আর বন্ডের মেয়াদ যত বাড়বে আপনার বন্ডের মূল্য তত কমবে। এইভাবে আপনাকে প্রশ্নটা করবে যে যদি বন্ডের মূল্যটা বাড়ে, বন্ডের ম্যাচুরিটি পিরিয়ডটা যদি বাড়ে তাহলে আমার বন্ডের মূল্যটা কি হবে। ম্যাচুরিটি পিরিয়ড আমার যত বাড়বে বা মেয়াদ যত বাড়বে আমার বন্ডের মূল্যটা তত কমবে। হ্যাঁ, এখন এই যে সেটা কিভাবে কমতে পারে, বন্ডের মূল্যটা কিভাবে কমে সেটা আমরা একটু দেখবো এখন। হ্যাঁ, এখন আপনারা একটু একটু দেখেন
যে বন্ডের মূল্যায়নটা আমরা কিভাবে করছি। ধরেন আমার ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা, আমার ইন্টারেস্ট 100 টাকা। হ্যাঁ, এখন আমি কি করছি, এটাকে রেট দ্বারা ভাগ করছি। সাপোজ বন্ডের রেট হচ্ছে 10%, ধরেন বন্ডের রেট হচ্ছে 10% বন্ড, 10% ম্যাচুরিটি পিরিয়ড 5 ইয়ার। এখন আমি এই 100 টাকাকে আমি কি করছি, এই যে 1+ রেট অর্থাৎ 0.10 এবং আমার ম্যাচুরিটি পিরিয়ড 5 ইয়ার, 5 দ্বারা ভাগ করছি। তাহলে এখন খেয়াল করেন, আমি এদিকে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে একটা রেজাল্ট পাচ্ছি, যদি 10 দ্বারা ভাগ করি রেজাল্ট আরো কমে যাবে। ধরেন যদি 5 দ্বারা ভাগ করে যদি আমার বন্ডের মূল্য যদি 70 টাকা আসে তাহলে 10 দ্বারা যদি ভাগ করি আরো কম আসবে। আবার আমার রেটটা যদি 10% হয়, রেটটা যদি আরো বেড়ে যায় তাহলে কি আমার বন্ডের মূল্য আরো কমে যাবে। তার মানে কি হচ্ছে, ম্যাচুরিটি পিরিয়ড এবং রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এর সাথে বন্ডের যে রিলেশন সেটা ইনভার্স রিলেশন। অর্থাৎ আমার রেট যত বাড়ে বা আমার ম্যাচুরিটি পিরিয়ড যত বাড়ে আমার বন্ডের মূল্যটা তত কমে যায়। এই ধরনের আপনাকে বেসিক কোয়েশ্চনটা করবে, আপনাকে বলবে না যে এখান থেকে আপনাকে 70 টাকাটা কিভাবে আসছে এটা বের করে দেখাতে। কারণ যেহেতু এটা ক্যালকুলেটর দ্বারা করতে হয়, পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায় না, যার কারণে এটা আমরা আমাদেরকে এই ধরনের ম্যাথ দিবে না। আমাদেরকে যেটা দিবে সেটা হচ্ছে যে ম্যাচুরিটি পিরিয়ড যদি বেড়ে যায় বা রেট যদি বেড়ে যায় তাহলে আমার বন্ডের ক্ষেত্রে ভ্যালুয়েশনে কি প্রভাব পড়বে। এখন আমরা দেখব হচ্ছে আপনার বন্ডের মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় দেখব, সেটা হচ্ছে ভবিষ্যতে প্রত্যাশিত নগদ প্রবাহ। অর্থাৎ আমি যদি আজকে বন্ড ক্রয় করি তাহলে ভবিষ্যতে আমি সেই বন্ড থেকে কি পরিমাণ অর্থ পাচ্ছি সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। এরপরে হচ্ছে আমার নগদ প্রবাহের সময়কাল, আমার মেয়াদটা কতটুকু, কয় বছরের জন্য, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, সেটা আমাদেরকে দেখতে হবে। এবং প্রত্যাশিত আয়ের হার, আমি কতটুকু আয় প্রত্যাশা করি এই বন্ড থেকে, সেটা কি 5% নাকি 10%, সেটা দেখতে হবে। এবং রিস্কটা দেখতে হবে, আমি কি পরিমাণ ঝুঁকিটা নিচ্ছি সে বিষয়টা আমাকে দেখতে হবে। আমি বন্ড ক্রয় করতেছি তাহলে এখানে কতটুকু ঝুঁকি আছে, সেই ঝুঁকিটা আমি বিয়ার করতে পারবো কিনা এই বিষয়টা আমাকে দেখতে হবে। এখন আমরা দেখবো হচ্ছে চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ড বলতে কোনটা, যে যে বন্ডের কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না, অর্থাৎ কোম্পানি যতদিন থাকবে ততদিন আজীবন কোম্পানি এই বন্ডের সুদ দিতে থাকবে, সেটাকে আমরা বলছি চিরস্থায়ী বন্ড। তাহলে চিরস্থায়ী বন্ড কোনটা, যে বন্ডের কোনো ধরনের মেয়াদ থাকবে না। তাহলে যদি মেয়াদ না থাকে তার মানে কি আপনার এখানে কোনো ধরনের মেয়াদকাল বা সময় থাকবে না, শুধুমাত্র কি থাকবে, প্রত্যাশিত আয়ের হার এবং সুদ। অর্থাৎ কোম্পানি যে পরিমাণ সুদটা দিবে সেটা এবং কোম্পানি একজন বিনিয়োগকারী যে প্রত্যাশিত আয়ের হার। অর্থাৎ চিরস্থায়ী বন্ড হচ্ছে ওই বন্ড যে বন্ডে কোনো প্রকার সুদ, কোনো প্রকার মেয়াদ থাকবে না, কোম্পানি যতদিন থাকবে, যতদিন কোম্পানি টিকে থাকবে আজীবন কোম্পানি কি করবে, এই বন্ডের মূল্য বা বন্ডের সুদ প্রদান করবে, এটাকে বলছে কি বন্ড, চিরস্থায়ী বন্ড। আরেকটা হচ্ছে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড কোনটা, জিরো কুপন বন্ড হচ্ছে কি, যে যে বন্ডে আপনাকে কোনো ধরনের সুদ প্রদান করবে না, বন্ডটা বাট্টায় সেল করা হবে। অর্থাৎ 1000 টাকার বন্ড আপনার 970 টাকায় বিক্রি করা হবে। খেয়াল করেন, বন্ডের মূল্য হচ্ছে 1000 টাকা, বন্ডটা আপনাকে 970 টাকায় দিচ্ছে। এখন একটা নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি কত টাকা পাচ্ছেন, 1000 টাকা পাচ্ছেন, তাহলে আপনার লাভ কত, 30 টাকা। তার মানে যে জিরো কুপন বন্ড হচ্ছে ওই বন্ড যে বন্ডের বিনিময়ে কোনো ধরনের সুদ প্রদান করা হয় না, কেবলমাত্র বাট্টায় বন্ডটা বিক্রি করা হয়, সেটাকে আমরা বলছি জিরো কুপন বন্ড। এখন বন্ড থেকে আমরা যে রিটার্নটা পাই সেটাকে আমরা বলে থাকি ইল্ড। যেমন ধরেন আমি যখন বিজনেস থেকে রিটার্ন পাইলে আমরা সেই রিটার্নটাকে বলে থাকি প্রফিট বা লস। যদি আমরা কোনো ব্যবসা থেকে কোনো রিটার্ন পাই সেই রিটার্নটাকে আমরা প্রফিট বা লস বলে থাকি। আবার আমরা যখন ব্যাংকে যখন লোন নিই, ব্যাংক যখন আমাকে, আমি যখন ব্যাংক থেকে, ব্যাংকে যখন বা আমি কোনো ব্যক্তিকে লোন দিচ্ছি, সেই লোন থেকে আমি যে রিটার্নটা পাই সেটাকে আমি বলি ইন্টারেস্ট। কিন্তু আমি যখন বন্ড থেকে রিটার্ন পাই সেই রিটার্নটাকে আমরা বলে থাকি ইল্ড। এখন এই ইল্ডটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তিতে আয়ের হার। ইল্ড টু ম্যাচুরিটিতে কি বলছে, যে আপনার ইল্ড টু ম্যাচুরিটি হচ্ছে যখন আপনি একটা বন্ড 5 বছরের জন্য ক্রয় করছেন এবং 5 বছর শেষে, সম্পূর্ণ মেয়াদ শেষে আপনি যে রিটার্নটা পাচ্ছেন সেটাকে বলছে অসীম বন্ড। অসীম বন্ড হচ্ছে চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ডের আরেক নাম হচ্ছে অসীম বন্ড। যে চিরস্থায়ী বন্ড বা অসীম বন্ড বা পার্মানেন্ট বন্ড বা ইরিডিমেবল বন্ড, এটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। অর্থাৎ যে বন্ডের কোনো মেয়াদকাল থাকবে না, কোম্পানি যতদিন থাকবে ততদিন বন্ডের উপর সুদ দিবে, সেটাকে আমরা বলছি অসীম বন্ড বা চিরস্থায়ী বন্ড বা অপরিশোধযোগ্য বন্ড। আমরা ছিলাম কোথায়, বন্ড হতে প্রাপ্তি, মেয়াদ পূর্তিতে আয়ের হার, ইল্ড টু ম্যাচুরিটি,
ইল্ড টু ম্যাচুরিটিতে কি বলছে যে যদি একটা নির্দিষ্ট পরিমাণ কোন একটা অর্থ আমি যদি বন্ডে বিনিয়োগ করি এবং একটা নির্দিষ্ট মেয়াদ শেষে, অর্থাৎ 5 বছর বা 10 বছর শেষে গিয়ে আমি মেয়াদ শেষে যে রিটার্নটা পাচ্ছি সেটাকে আমরা বলছি মেয়াদ পূর্তিতে আয়ের হার বা ইল্ড টু ম্যাচুরিটি। আর ইল্ড টু কল, ইল্ড টু কল কোনটা? ইল্ড টু কল হচ্ছে ধরেন কোন একটা কোম্পানি আপনার কাছে 5 বছর মেয়াদি বন্ড ইস্যু করছে, এখন কোম্পানি কি করলো, যদি কোন একটা কোম্পানি 5 বছর মেয়াদি আপনার কাছে বন্ড ইস্যু করে থাকে এবং কোম্পানি করলো কি 3 বছর পরে গিয়ে সেই বন্ডটা আপনার কাছ থেকে আবার কিনে নিচ্ছে, অর্থাৎ মেয়াদ এখনো শেষ হয় না, মেয়াদ শেষ হওয়ার আগে যখন বন্ডটা কোম্পানি কিনে নিচ্ছে সেই 3 বছরের জন্য আপনাকে যে রিটার্নটা দিচ্ছে সেটাকে আমরা বলছি ইল্ড টু কল। এরপরে হচ্ছে কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ড মানে হচ্ছে আজকের রিটার্ন, আজকে বন্ড থেকে আপনি যে রিটার্নটা পাচ্ছেন সেটাকে বলছি আমরা কারেন্ট ইল্ড বা চলতি ইল্ড। হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য। প্রথমে আমাদেরকে জানতে হবে যে সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ারটা কি। প্রথমে শেয়ারটা জানতে হবে, শেয়ারটা কি? শেয়ার হচ্ছে কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম সমান অংশকে আমরা বলে থাকি শেয়ার, অর্থাৎ কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম সমান অংশ। কোম্পানির যদি মূলধন যদি 1 লক্ষ টাকা হয়ে থাকে, এখন প্রতিটা শেয়ারের দাম যদি 100 টাকা হয়ে থাকে, তাহলে আমরা 1 লক্ষকে যদি 100 দ্বারা ভাগ করি পাই কত, 1000। তাহলে কোম্পানির শেয়ারের সংখ্যা কত, 1000, অর্থাৎ কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম সমান অংশটাকে আমরা বলে থাকি শেয়ার। এখন সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ার, যে শেয়ার হোল্ডারদের মালিকগণ সকল দায় পরিশোধের পরে লাভের অংশ গ্রহণ করে এবং যারা ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে, ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে এবং কোম্পানির প্রকৃত মালিক, সেই শেয়ারটা শেয়ার হচ্ছে কি, যে শেয়ার হোল্ডারের মালিকগণ সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি দায়ী মানে পাওনাদারের দাবি পরিশোধের পরপর লাভের ক্ষেত্রে অগ্রাধিকার গ্রহণ করে এবং কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করে না, ওই শেয়ারটাকে আমরা বলছি অগ্রাধিকার শেয়ার। আর অগ্রাধিকার শেয়ারকে আমরা বলে থাকি কি, ইকুইটি ও ঋণের মিশ্রণ। অগ্রাধিকার শেয়ারকে আমরা বলি ইকুইটি ও ঋণের মিশ্রণ। হ্যাঁ, এখন দেখেন সাধারণ শেয়ার হোল্ডার হিসেবে কোম্পানি হতে লভ্যাংশ মানে প্রতিদান, সাধারণ শেয়ার হোল্ডারের মালিকগণ কোম্পানি থেকে কি পেয়ে থাকে, লভ্যাংশ পেয়ে থাকে। তবে লভ্যাংশ প্রদানের হারটা নির্দিষ্ট থাকবে না, অর্থাৎ কোম্পানি বাধ্য না সাধারণ শেয়ার হোল্ডারদেরকে লাভের অংশ প্রদান করা, কিন্তু অগ্রাধিকারের শেয়ার হোল্ডারের মালিকগণ লাভের অংশ পাবে এবং লাভের অংশটা নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট থাকবে। সাধারণ শেয়ার হোল্ডারের মালিকগণ কোম্পানির প্রকৃত মালিক, যার কারণে তারা ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু অগ্রাধিকার শেয়ারের মালিকগণ ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। সাধারণ শেয়ার হোল্ডারের মালিকগণ যেহেতু ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, তাহলে তারা ব্যবসায়ের গুরুত্বপূর্ণ ব্যাপারে ভোট দিতে পারে, আর অগ্রাধিকার শেয়ারের মালিকগণ কোনো ধরনের ভোট প্রদান করতে পারে না। সাধারণ শেয়ার হোল্ডারের কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না, কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারের একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে। সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি পরিশোধ বাধ্যতামূলক নয়, দাবি পরিশোধ করা হয় সকল মানে পাওনাদার, কোম্পানির সকল পাওনাদারদের দাবি এবং অগ্রাধিকার শেয়ারদের দাবি পরিশোধ করার পরে সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি পরিশোধ করা হয়। আর অগ্রাধিকার শেয়ারে যেটা বলছে সেটা হচ্ছে কোম্পানির তৃতীয় পক্ষের দাবি পরিশোধ করার পরপর সাধারণ শেয়ার হোল্ডারদের পূর্বে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের দাবি পরিশোধ করতে হয়। এরপরে বলছে কি, সাধারণ শেয়ার হোল্ডার অগ্রাধিকার শেয়ারে রূপান্তর করা সম্ভব নয়, কিন্তু আমরা অগ্রাধিকার শেয়ার হোল্ডারকে সাধারণ শেয়ার হোল্ডারে কি লভ্যাংশ সাধারণ শেয়ার হোল্ডারে রূপান্তর করতে পারি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শেয়ার ও ঋণপত্রের পার্থক্য। শেয়ার আর ঋণপত্রটা কি? হ্যাঁ, শেয়ার হচ্ছে কি কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশ, আর ঋণ হচ্ছে কি যে কোম্পানি যখন তৃতীয় পক্ষের কাছ থেকে বিনিয়োগের উদ্দেশ্য অর্থাৎ অন্যের দাবি পরিশোধ করার জন্য ধার হিসেবে অর্থ গ্রহণ করে তখন সেটাকে আমরা বলছি ঋণ। আর শেয়ারের মালিকগণ হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক, আর ঋণপত্রের মালিকগণ হচ্ছে কোম্পানির ঋণদাতা। শেয়ারের বিনিময়ে কোম্পানি কি দিয়ে থাকে, লভ্যাংশ দিয়ে থাকে, আর ঋণপত্রের বিনিময়ে কোম্পানি কি দিয়ে থাকে, সুদ প্রদান করে থাকে। কোম্পানি লভ্যাংশ প্রদানে বাধ্যতামূলক বাধ্য নয়, কিন্তু ঋণের ক্ষেত্রে কোম্পানি সুদ প্রদান করতে বাধ্য। শেয়ারের মালিকগণ কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, ঋণপত্রের মালিকগণ কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। শেয়ারের মালিকগণ কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটাধিকার দিতে পারে, ভোটাধিকার প্রদান করতে পারে, কিন্তু ঋণপত্রের মালিকগণ কোনো ধরনের ভোট প্রদান করতে পারে না। শেয়ারের নির্দিষ্ট মেয়াদ থাকতেও পারে নাও থাকতে পারে, সাধারণত সাধারণ শেয়ার হোল্ডারের কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না,
কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারে গিয়ে দেখা যায় নির্দিষ্ট মেয়াদ থাকে। আর ঋণপত্রের কি, ঋণপত্রের একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, সে মেয়াদ পূর্তি হলে, মেয়াদ শেষ হলেই অবশ্যই কোম্পানিকে ঋণের অর্থ পরিশোধ করতে হয়। কিন্তু কোম্পানির লাভ হলেই শেয়ারের মালিকের শেয়ারের প্রতিদান দিবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখন আমরা দেখব হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্ণায়ক সমূহ। হ্যাঁ, বিনিয়োগ সিদ্ধান্তটা কি, আমি বিনিয়োগ করব হচ্ছে ওই সেক্টরটাতে, ওই প্রকল্পে আমি বিনিয়োগ করব যেখানে আমার আয়টা কি সবচেয়ে বেশি হয়। এখন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাকে কয়েকটা বিষয় বিবেচনা করতে হয়। প্রথমে হচ্ছে প্রত্যাশিত নগদ প্রবাহ, আমি কি পরিমাণ নগদ ওই বিনিয়োগ থেকে পাবো, ওই প্রকল্প থেকে আমি কি পরিমাণ বিনিয়োগটা আমি পাচ্ছি, এবং যে নগদ অর্থ আমি পাবো তা দিয়ে আমার প্রতিষ্ঠানের মুনাফা হচ্ছে কিনা, যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমি বিনিয়োগটা গ্রহণ করব না। এরপরে ঝুঁকি, আমি এমন প্রকল্পে বিনিয়োগ করব যে প্রকল্পে আমার ঝুঁকির পরিমাণটা কম হবে, আমার প্রত্যাশিত আয় বা আয়ের পরিমাণটা বেশি হবে। এরপরে হচ্ছে কি, বিগত বছরের আয়, আমি বিনিয়োগ করতে গেলে দেখা যাচ্ছে আমার বিগত বছরগুলোতে কি পরিমাণ আয় হয়েছে সেটা আমি দেখব, সেটা দেখে আমি বিনিয়োগ করব। এরপরে লভ্যাংশ প্রবৃদ্ধির হার, আমার যে লাভের অংশটা আছে সেই লভ্যাংশটা বাড়তে পারে নাকি কমতে পারে, আমি যে প্রকল্পে বিনিয়োগ করছি তাহলে এই বিনিয়োগ থেকে যে আমার লাভের অংশটা হবে সেটাকে আমার লভ্যাংশটা বাড়তে পারে না কমতে পারে সেটা আমাকে দেখতে হবে। এরপরে মুনাফার অনুপাতটা আমাকে দেখতে হবে, গত বছর মুনাফা হয়েছে 100 টাকা, তার আগের বছর 200 টাকা, তাহলে কি এ বছরে কম হয়ে গেছে, তাহলে আমাকে টার্গেট করতে হবে সামনের বছর যাতে এটা বাড়ে। এরপরে শেয়ার প্রতি আয়, ধরেন আমি একটা জায়গায় বিনিয়োগ করছি 1 লক্ষ টাকা, এখন এই 1 লক্ষ টাকা আমি 1 লক্ষ টাকা শেয়ার থেকে কালেক্ট করছি, তাহলে এখন 1 লক্ষ টাকা থেকে আমি যে রিটার্নটা পাবো সেটা শেয়ার প্রতি কত টাকা আয় হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এরপরে শেয়ার প্রতি নেট মুনাফা, আমার যে নেট মুনাফাটা হচ্ছে সেটা শেয়ার সংখ্যা দ্বারা আমি ভাগ করে দেখব যে আমার শেয়ার প্রতি নেট সম্পদ বা নেট মুনাফার পরিমাণ কত, শেয়ার প্রতি লাভের অংশটা কত। ব্যবসায়ের ধরনটা আমার দেখতে হবে, ব্যবসায়ের ধরনটা কিরকম, সেটা কি স্বল্পমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী নাকি মধ্যমেয়াদী, ব্যবসায়ের ধরনটা। আবার আরেকটা জিনিস চিন্তা করতে হবে, সেটা কি আপনার হচ্ছে সিজনাল বেসিস, যেমন ধরেন আপনি যদি ট্রেড ফেয়ারে ব্যবসা করেন তাহলে ট্রেড ফেয়ার হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদী ব্যবসা, যে বাণিজ্য আপনার হচ্ছে বাণিজ্য মেলা শেষ তাহলে ব্যবসাটা শেষ। এরপরে হচ্ছে কি, আমার কি সারা, যেমন আপনি যদি শীতকালীন পোশাকের ব্যবসা করেন তাহলে এটা একটা নির্দিষ্ট মেয়াদী ব্যবসা, শীতকাল শেষ সে পোশাকে পোশাক আর কেউ কিনছে না, এই ব্যবসায়ের ধরনটা আপনাকে দেখতে হবে। এরপরে কোম্পানির ব্যবস্থাপনা, আপনার কোম্পানি ব্যবস্থাপনার যে প্রক্রিয়া, প্রক্রিয়াগুলো আপনাকে দেখতে হবে, যে ব্যবস্থাপনার সাথে আপনার যে প্রকল্পটা আপনি গ্রহণ করছেন সেটা ব্যবস্থাপনার নীতিমালার সাথে সাংঘর্ষিক কিনা সেটা আপনাকে দেখতে হবে। এরপরে প্রাইস আর্নিং অনুপাত, মানে আপনার শেয়ার প্রতি আয়টা আপনাকে দেখতে হবে। বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণের মানসিকতা, আপনি ইনভেস্ট করবেন, আপনি ম্যানেজার হিসেবে একটা প্রকল্পে বিনিয়োগ করবেন, এখন আপনার যে ইনভেস্টর আছে তাদের মন মানসিকতা আপনাকে দেখতে হবে, যে তারা কি চাচ্ছে কিনা বা তারা ইচ্ছুক কিনা সেখানে বিনিয়োগ করতে, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। এরপরে বিনিয়োগের বিকল্প সমূহ, যেগুলোকে আমরা বলে থাকি, আমরা যেমন ধরেন 5 লক্ষ টাকা আমার হাতে আছে, আমি ইচ্ছা করলে 5 লক্ষ টাকা দিয়ে একটা ফার্মাসি দোকান দিতে পারি, একটা পোল্ট্রি ফার্ম দিতে পারি, দেখা যাচ্ছে একটা ছোটখাটো মুদির দোকান দিতে পারি। তাহলে এখন এই যে আপনি যদি ফার্মাসির ব্যবসা করেন, এই দুইটা হচ্ছে আপনার বিকল্প প্রকল্প, বিনিয়োগের বিকল্প সমূহ। এই বিকল্প সমূহ আপনাকে কি করতে হবে, মূল্যায়ন করতে হবে, এগুলো মূল্যায়ন করে আপনাকে কি করতে হবে, সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। জি না, আচ্ছা, তাহলে আমরা একদম ফার্স্ট থেকে একটু রিভিউ করে আসি, আমাদের লেকচারটা শেষ, আমরা তাও যেহেতু আমাদের হাতে সময় আছে আমরা একটু ফার্স্ট থেকে একটু দেখে আসি, একদম ফার্স্ট থেকে, আমাদের হাতে এখন অনেক সময় আছে, আমাদের লেকচারটা শেষ, আমরা ফার্স্ট থেকে একটু রিভিউ করে আসি। ভাই এই অধ্যায়ের কিছু রিটেন প্রশ্ন নিয়ে আলোচনা করেন, ওইটা তো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে কোনগুলো ইম্পর্টেন্ট এটা এই টপিকের। হ্যাঁ আচ্ছা, আপনি যদি আপনাকে বলতে পারে হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নটা কি, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি, যেমন আমি যখন লেকচারটা ডেলিভার করছি তখন আমি একদম প্রিলিমিনারি রিটেন দুটো একসাথে ডেলিভার করছি। স্বল্পমেয়াদী অর্থায়নটা কাকে বলে সেটা আপনাকে প্রশ্ন করতে পারে। এরপর হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি, স্বল্পমেয়াদী অর্থের বিবরণ দিতে বলবে আপনাকে। এভাবে রিটেনে কিন্তু আপনাকে বিস্তারিত কিছু দিবে না, মানে বিশাল করে লিখতে দিবে না, রিটেনে আপনার কাছে চাইবে হচ্ছে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো থাকে সচরাচর সেগুলো আপনার কাছ থেকে চাইবে।
যে আমরা যদি সৃজনশীল প্রশ্নটা দেখি, তো সেখানে অনুধাবনমূলক ছিল, বিশ্লেষণমূলক ছিল, জ্ঞানমূলক। সাধারণত রিটেনে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে জ্ঞানমূলক। যেমন আপনাকে বলতে পারে যে কমার্শিয়াল পেপার কি, বাণিজ্যিক পত্র কি, আপনাকে বলতে পারে যে ব্যাংকার অ্যাক্সেপ্টেন্সটা কি, এই বিষয়গুলো আপনার রিটেনে আসবে। রিটেনে কিন্তু আপনাকে ওই যে বাণিজ্যিক পত্রের বিস্তারিত লিখো এই ধরনের কোনো রচনামূলক কিছু আসবে না, আসবে হচ্ছে জ্ঞানমূলক ছোটখাটো প্রশ্ন, ওটা দিয়ে আপনার রিটেনটা করতে হবে, যেটা আপনার হচ্ছে 3 থেকে 4 লাইনে আপনি যে আনসারটা করেন। 15 নম্বরটা একটু ভাই এই ডিসকাস করে দেন অপশনগুলো। আচ্ছা, নিচের কোনটি অরক্ষিত মুনাফা, তাই তো? জি, নিচের কোনটি অরক্ষিত মুনাফা বা স্বল্পমেয়াদী ঋণ নয়? হ্যাঁ, এখন খেয়াল করেন আমরা ওখানে পড়েছিলাম হচ্ছে লাইন অফ ক্রেডিট, রিভলভিং ক্রেডিট, ট্রানজেকশন লোন। লাইন অফ ক্রেডিট হচ্ছে ঋণ রেখা, আমরা স্বল্পমেয়াদী অর্থায়নে ঋণ রেখাটা পড়েছিলাম, যে ঋণ রেখায় বলেছিল যে ব্যাংক একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বা একটা সর্বোচ্চ সীমা পর্যন্ত আপনাকে কি দিবে, ঋণ দিবে। আর হচ্ছে রিভলভিং ক্রেডিট বা ঘূর্ণায়মান ঋণ, এই দুটা জিনিস আমরা পড়ছি একটু আগে, মনে আছে? জি, রিভলভিং ক্রেডিট, লাইন অফ ক্রেডিট। ট্রানজেকশন লোন হচ্ছে লেনদেন লোন, মানে শর্টকাট, এটা 1 সপ্তাহ বা 15 দিনের জন্য আপনি কোনো একটা লেনদেন করবেন, ওই লেনদেনের জন্য আপনার হঠাৎ ইনস্ট্যান্ট টাকা দরকার, আপনি বললেন 1 সপ্তাহের জন্য আপনি দিবেন, এটাকে বলছে ট্রানজেকশন লোন। আর ফ্লোটিং, ফ্লোটিং লিয়েন, এটা কিন্তু দীর্ঘমেয়াদি, এটা হচ্ছে শেয়ার ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত এই বিষয়টা, এই জন্য এখানে আনসার হবে ফ্লোটিং লিয়েন। স্যার, ঋণ রেখা আর ঘূর্ণায়মান ঋণটা যদি আর একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, ঋণ রেখা আর ঘূর্ণায়মান ঋণ, ঋণ রেখায় বলছে যে ঋণ রেখা হচ্ছে ব্যাংকের সাথে একটা অনানুষ্ঠানিক চুক্তি, যেখানে ব্যাংক একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আপনাকে লোন দিবে, যে ব্যাংক বলছে আমি আপনাকে কি করব, এই 1 লক্ষ টাকার লোন দিব, এই এটা একটা অনানুষ্ঠানিক চুক্তি। আর ঘূর্ণায়মান ঋণ রেখায় বলছে ব্যাংক একটা সর্বোচ্চ সীমা, যে আপনাকে বলে দিচ্ছে আপনি কি 1 লক্ষ টাকায় লোন দিবে, 1 লক্ষ টাকার নিচে আবার আপনি ইচ্ছা করলে 50,000 টাকাও নিতে পারবেন, 30,000 টাকাও নিতে পারবেন, 40,000 টাকাও নিতে পারবেন, কিন্তু সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা হচ্ছে কি 1,50,000 টাকা ধরেন, এটাকে বলছে ঘূর্ণায়মান ঋণ। ঋণ রেখাটারে অনানুষ্ঠানিক বলো কেন, মানে কোন কারণে অনানুষ্ঠানিক বলা হয়েছে এখানে? আনুষ্ঠানিক বলতে বোঝাচ্ছে, হ্যাঁ, এখানে আনুষ্ঠানিক বলতে বোঝাচ্ছে যে এই আপনার হচ্ছে ব্যাংক করতেছে আপনাকে বলে দিচ্ছে যে যেহেতু আপনাকে 1,50,000 টাকা একটা সর্বোচ্চ সীমা কি দিবে, ঋণ দিবে ব্যাংক, এবং আপনাকে বলছে কি যে আপনি এর মাঝে কি ইচ্ছা করলে 50,000 টাকাও নিতে পারেন, 60,000 টাকাও নিতে পারেন, কিন্তু তার বিনিময়ে আপনাকে কি দিতে হবে, বিভিন্ন অঙ্গীকার ফি আর হচ্ছে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। কিভাবে ক্ষতিপূরণটা দিতে হচ্ছে, যেমন দেখেন আপনি 1 লক্ষ, ব্যাংক আপনাকে বলে দিচ্ছে 1,50,000 টাকা আপনাকে লোন দিবে সর্বোচ্চ সীমা, এখন আপনি ধরেন 1 লক্ষ টাকার ঋণ নিলেন, তাহলে ব্যাংক কি, ব্যাংক তো আপনার জন্য 1,50,000 টাকা রিজার্ভ রাখছে, এখন আপনি 1 লক্ষ টাকার লোন নিয়েছেন, তাহলে ব্যাংক 50,000 টাকা তো আপনার এখানে খাটে নাই, ব্যাংকের এই টাকাটা, এই জন্য দেখা যাচ্ছে কি এটাকে আমরা আনুষ্ঠানিক বলছি, যে এখানে আনুষ্ঠানিকতার অনেক বিষয় আছে ঘূর্ণায়মান ঋণে, যে আপনার যদি এত টাকা নেন তাহলে অঙ্গীকার ফি এত, এত টাকা নিলে ক্ষতিপূরণ ফি এত, কিন্তু আর আপনার হচ্ছে এটাতে কি হচ্ছে, এটাতে তেমন ওরকম কোনো আনুষ্ঠানিকতা নেই, যে ব্যাংক আপনাকে বলছে যে আমি আপনাকে 1 লক্ষ টাকা লোন দিব, হ্যাঁ এসে নিয়ে যান, এই যে এই জন্য এখানে প্রসেসিং এর ঝামেলাটা কম বলে এই জন্য এটাকে অনানুষ্ঠানিক। হ্যাঁ, 3 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে 2/10 and/30 শর্তে বাটার হার কত, এটাকে আমরা বলে থাকি হচ্ছে 2/10, বলতে যদি 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে সে বাটটা পাবে 2%, 2/10, আর নেট 30 মানে অবশ্যই তাকে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, যদি সে 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে সে 2% বাটটা পাবে, এই জন্য 2/10, অর্থাৎ 2/10 মানে হচ্ছে যদি সে 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে সে 2% বাটটা পাবে, আর তাকে অবশ্যই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। 7 আর 8টা একটু বুঝাই দেন স্যার। আচ্ছা, 7 বলতেছে কি ব্যবসা ঋণের ক্ষেত্রে বাটটাকৃত সময়ের মধ্যে পণ্যের মূল্য পরিশোধ না করলে ব্যবসা ঋণের কি হয়, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখেন যে ব্যবসা ঋণের ক্ষেত্রে বাটটাকৃত সময়ের মধ্যে পণ্যের মূল্য, দেখেন আপনি যদি বাটটাকৃত সময়ের মধ্যে পণ্যের মূল্যটা পরিশোধ করেন, তার মানে কি আপনি 2% বাটটা পাচ্ছেন, যদি পণ্যের মূল্য পরিশোধ না করেন তাহলে আপনি 2% বাটটাটা পাচ্ছেন না, তার মানে কি ঋণের খরচটা সৃষ্টি হচ্ছে,
আপনার যদি বাট্টাকৃত সময়ের মধ্যে পণ্য পরিশোধ করেন, তাহলে ব্যবসা ঋণের খরচটা কি হচ্ছে, পণ্যের মূল্য পরিশোধ করলে খরচটা সৃষ্টি হবে না। যদি পরিশোধ করতেন তাহলে খরচটা সৃষ্টি হতো না। এখন আপনি পরিশোধ করেন নাই বলে আপনার কি খরচটা সৃষ্টি হয়ে গেল, যেমন 2% বাট্টা আপনি এখন আর পাচ্ছেন। এরপরে 8 নম্বর, ব্যবসা ঋণের ক্ষেত্রে বলতেছে কি যে বাট্টাকৃত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করলে, যদি সময়ের মধ্যে যদি পরিশোধ করে তাহলে ব্যবসা ঋণের কোনো ব্যয় হবে না, যদি পরিশোধ না করে তাহলে ব্যবসা ঋণের ব্যয়টা হবে। আচ্ছা দেখেন তো, মজুদ পণ্য ব্যবস্থাপনা, প্রাপ্য বিল ব্যবস্থাপনা, এখানে কোনো প্রশ্ন আছে? যেমন ধরেন ধরেন পেঁয়াজের দাম বেড়ে গেছে এখন হুট করে, পেঁয়াজের দাম ধরেন 200 টাকা, কিন্তু আপনি পেঁয়াজটা কিনেছিলেন 20 টাকা, তাহলে 20 টাকা থেকে 200 টাকা, এখন এই যে পেঁয়াজটা আপনি 20 টাকা ধরে কিনেছিলেন কি ধরেন 1 বছর আগে, এখন আপনি এই পেঁয়াজের দাম যখন বাড়ছে আপনি তখনও সেল করেন নাই, 30 টাকা যখন হয়েছে তখনও সেল করেন নাই, 40 টাকা যখন হয়েছে তখনও সেল করেন নাই, অস্বাভাবিক লাভের জন্য। যেমন এই যে হুট করে 200 টাকা পেঁয়াজের দাম হয়ে গেল, এই যে এখন আপনি লাভের জন্য যেটা করছেন সেটাকে বলছে ফটকা লাভের উদ্দেশ্য। মজুদ আবর্তনটা একটু ভাই খেয়ালাই যাচ্ছে না, এটা কি? আচ্ছা, মজুদ আবর্তনটা হচ্ছে কি, আপনি আপনার মজুদ পণ্যটাকে আপনি বিক্রি করে সেটার মাধ্যমে নগদ অর্থ আদায় করার যে প্রক্রিয়া, অর্থাৎ পণ্যটা মজুদ আছে, মজুদ থেকে বিক্রয় ধারে বিক্রি করছেন, বিক্রি করে দেনাদার সৃষ্টি হলো, দেনাদারের কাছ থেকে আপনি নগদ টাকা আদায় করছেন, এই প্রক্রিয়াটাকে বলছে মজুদ আবর্তন। নীতিগুলো যদি আর একটু বোঝাই দেন, রক্ষণশীলতা নীতি, সমন্বয় নীতি, এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো সহজভাবে বোঝার চেষ্টা করুন। সমন্বয় নীতিটাতে বলছে যে আমি আমার চলতি সম্পদ ব্যবস্থাপনাটা, আমি চলতি সম্পদ আর দীর্ঘমেয়াদী সম্পদ বা স্থায়ী সম্পদ দুইটার সাথে সমন্বয় করে আমি আমার চলতি সম্পদটা ব্যবস্থাপনা করব বা চলতি মূলধন ব্যবস্থাপনা করব। আর রক্ষণশীলতায় বলছে যে আমি আমার সমুদয় অর্থ বিনিয়োগ করে ফেলবো না, আমি কিছু অর্থ হাতে রেখে দিব যেটা দ্বারা আমি ভবিষ্যতে দায় পরিশোধ করব। আর কঠোর বা আগ্রাসী নীতিতে বলছে যে এখানে বলছে যে আমি আমার যা অর্থ থাকবে নগদ অর্থ পুরোটাই আমি বিনিয়োগ করে ফেলবো, পুরোটা বিনিয়োগ করে ফেলবো এবং আমি সবচেয়ে বেশি মুনাফা আশা করব। এখন আমি যদি সব অর্থ বিনিয়োগ করে ফেলি, কিছু অর্থ না রাখি, তাহলে দায় পরিশোধের ক্ষেত্রে আমার একটা ঝুঁকি ঝুঁকি তৈরি হচ্ছে। তার মানে কঠোর বা আগ্রাসী নীতিতে ঝুঁকির পরিমাণটা বেড়ে যায়, আর রক্ষণশীলতার নীতির ক্ষেত্রে ঝুঁকির পরিমাণটা কমে যায়। আর রক্ষণশীলতার নীতিতে মুনাফার পরিমাণটা কমে, আর কঠোর বা আগ্রাসী নীতিতে মুনাফার পরিমাণটা বাড়ে। আচ্ছা দেখেন, কোনটি সবচেয়ে কম তরল সম্পদ, এখানে কম তরল সম্পদ বলছে। দেখেন, ক্যাশ, প্রিপেড এক্সপেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, ব্যাংক ব্যালেন্স, খেয়াল করেন সবচেয়ে কম তরল সম্পদ বলছে। তার মানে যেগুলোকে আমরা দ্রুত নগদে রূপান্তর করতে পারি সেগুলো হচ্ছে আমার জন্য কি, তরল সম্পদ। তাহলে এখন দেখেন, ক্যাশটা আমার জন্য তরল সম্পদ, এরপরে ব্যাংক ব্যালেন্স আমার জন্য তরল সম্পদ, এরপরে কি অ্যাকাউন্ট রিসিভেবল, আমার দেনাদার, দেনাদারকে আমি কি করতে পারি কম সময়ে কি করতে পারি আপনার তরল সম্পদে পরিণত করতে পারি। এখানে দেখেন প্রিপেড এক্সপেন্স, এটা আমার জন্য হচ্ছে কি, কম তরল সম্পদ, প্রিপেড এক্সপেন্স। এখানে কিন্তু অপশনে কোন ধরনের মজুদ পণ্য দেয়া নাই, যদি মজুদ পণ্য দেয়া থাকতো তখন হতো মজুদ পণ্য আমার জন্য সবচেয়ে কম তরল সম্পদ। আচ্ছা, একজন বলল যে 11 নাম্বার। আচ্ছা দেখেন, 11-এ কি বলছে যে দেরিতে দেওয়া বিল পরিশোধ করলে, তার মানে আপনি কি করছেন, দেরিতে আপনার প্রদেয় বিলটা পরিশোধ করছেন, তার মানে আপনাকে কেউ একজন আপনার কাছে টাকা পাই, আপনি তাকে দেরিতে দিচ্ছেন। তাহলে এখন দেখেন এখানে কি করছে যে আপনার প্রদেয় বিল আপনার নগদ চক্রের সাথে সম্পর্কিত, প্রাপ্য বিলটা আপনার জন্য নগদ চক্রের সাথে সম্পর্কিত, সমমুখী প্রাপ্য বিল, আপনি কারো কাছে টাকা পাচ্ছেন, সে বিল দিছে, সে বিলটা আপনি নগদে তার কাছ থেকে সংগ্রহ করবেন, নগদ টাকা তার কাছ থেকে পাবেন। এখন দেখা যাচ্ছে এটা যেহেতু দেওয়া বিল, তার মানে হচ্ছে কি আপনি নগদ টাকা দিবেন, তাহলে এটা আপনি যত দেরিতে দিবেন তত আপনার জন্য সুবিধা,
যার কারণে দেরিতে দিলে আপনার নগদ চক্রটা ছোট হয়ে থাকে। যদি আপনি প্রাপ্য বিলটা দেরিতে পাবেন তখন কি আপনার নগদ চক্রটা বড় হয়ে যাবে। আট নাম্বারটা একটু বুঝাই দিন তো। আট নাম্বার, আচ্ছা এখানে বলছে যে দীর্ঘমেয়াদী অর্থায়নের অভ্যন্তরীণ উৎস। হ্যাঁ এখন একটু দেখেন, আমরা যদি দীর্ঘমেয়াদী অর্থায়ন করি তাহলে যে অর্থায়নটা প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে আসবে। এখন ধরেন আমি যখন শেয়ার ক্রয় করতেছি, শেয়ার বিক্রি করি, তার মানে কোনো ব্যক্তি শেয়ারটা ক্রয় করছে যার কারণে আমি টাকাটা পাচ্ছি। এখন আমি যদি ঋণ পত্র বিক্রি করি বা বন্ড বিক্রি করি তাহলে এখন দেখা যাচ্ছে কি কোনো ব্যক্তি সেই ঋণ পত্রটা ক্রয় করছে, তার কাছে তার বিনিময়ে অর্থটা আসছে। এখন দেখেন আমি আমার প্রতিষ্ঠানের লাভের একটা অংশ রেখে দিয়েছি, আমি আমার লভ্যাংশ বা লাভের মুনাফার একটা অংশ রেখে দিয়েছি ভবিষ্যৎ বিনিয়োগের জন্য। তাহলে এটা তো কোনো তৃতীয় পক্ষের কাছ থেকে আসে না, এটা প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে, অভ্যন্তরীণ মুনাফা থেকে আসে। এই জন্য সংরক্ষিত আয় বা সংরক্ষিত মুনাফা হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস। সংরক্ষিত মুনাফা, সঞ্চিত তহবিল, এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস। এটা বুঝলাম, কিন্তু দীর্ঘমেয়াদি নাকি সংরক্ষিত? এটা দীর্ঘমেয়াদি? হ্যাঁ সংরক্ষিত আয় তো অবশ্যই আপনার দীর্ঘমেয়াদি হবে। আচ্ছা ভাই ধন্যবাদ। কর্পোরেট বন্ডটা একটু বলেন 9 নম্বরে। আচ্ছা কর্পোরেট বন্ডটা কি বলছে, যে কর্পোরেট বন্ড অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস। আচ্ছা খেয়াল করেন যে আপনার লিজিং কোম্পানি, এটা একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, লিজিং কোম্পানি, এই কোম্পানিগুলোর কাজ হচ্ছে কি লিজের মাধ্যমে আপনাকে অর্থ দিয়ে থাকে। ফিনান্স কোম্পানি, যেমন বিভিন্ন ধরনের নন ব্যাংক ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন গুলো, বিমা কোম্পানি গুলো, এগুলো সবগুলো অর্গানাইজেশন। কর্পোরেট বন্ড এটা হচ্ছে একটা বন্ডের প্রকার, বন্ডের অনেকগুলো প্রকার আছে, একটা হচ্ছে সরকারি বন্ড, একটা কর্পোরেট বন্ড, একটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড, একটা অপরিশোধযোগ্য বন্ড। তাহলে এটা তো কোনো প্রতিষ্ঠান না, এটা একটা বন্ডের প্রকারভেদ কর্পোরেট বন্ড, যেটা বিভিন্ন কোম্পানিগুলো বাজারে ইস্যু করে তাদের দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহ করার জন্য। তাহলে তার মানে কি হতে পারে, এটা অপ্রাতিষ্ঠানিক উৎস বলছে, তাহলে সবগুলো তো প্রতিষ্ঠান, তাহলে এটা তো অপ্রাতিষ্ঠানিক, এই জন্য কর্পোরেট বন্ড হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। আচ্ছা বাংলাদেশে কর্পোরেট বন্ড ইস্যু করে এমন কয়টা প্রতিষ্ঠান রয়েছে? বাংলাদেশে কয়েকটা প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এসিআই একটা বন্ড ইস্যু করে থাকে, দীর্ঘমেয়াদী বন্ড এসিআই, এরপরে হচ্ছে ব্র্যাক ব্যাংক ইস্যু করে থাকে, এরপরে হচ্ছে আপনার ইসলামী ব্যাংক ইস্যু করে থাকে, কিন্তু ইসলামী ব্যাংক ওরা এটাকে বন্ড বলে না, ওরা বলে ইসলামী ব্যাংক মুদারাবা। তাহলে আমরা যদি আইসা পরে আসে তাহলে কি দুইটা বা তিনটা কোনটা দেব? আপনি যদি, হ্যাঁ যদি আপনার যদি বন্ড কর্পোরেট বন্ড ইস্যু করে যদি আসে সম্ভাব্য, যদি বলে সম্ভাব্য তখন আমরা তিনটা দিব, আর যদি বলে যে ইসলামী ব্যাংকের বিষয়টা আনে নাই, মানে ইসলামী ব্যাংকটাকে আমরা সরাসরি বন্ড বলতে পারি না, এটাকে আমরা মুদারাবা বলি, সেক্ষেত্রে যদি বলে যে পিওর বন্ড, পিওর বন্ড ইস্যু করে কয়টা, তখন আমরা দিব এসিআই ব্র্যাক ব্যাংক। এখানে ম্যাথমেটিক্যাল প্র্যাকটিসটা আমরা আছে, এটাকে আসলে আছে কেমন আছে? না না না, এগুলো ম্যাথমেটিক্যাল যে প্র্যাকটিসটা আছে এগুলো আপনার পরীক্ষায় আসবে না, কারণ হচ্ছে এগুলো ক্যালকুলেটর দিয়ে ফর্মুলা দিয়ে করতে হয়। ওই যে উপরে দেখেন অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলাগুলো দিয়ে ক্যালকুলেটর দিয়ে করতে হয় বলে এগুলো আপনার পরীক্ষায় আসবে না। কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্নটা একটু বলেন, আপনার প্রশ্নটা আমি শুনতে পাই। এই বন্ড ইনকাম বন্ড একবার বলো, আরেকবার বলো, বুঝা যায় না। আপনি যে যে বন্ড থেকে আপনি ইনকামটা পান, আয় পান, অর্থাৎ যে বন্ড থেকে আপনি ইন্টারেস্টটা পান, বা শুধুমাত্র আপনি সুদের উপর নির্ভর করে যে বন্ডটা ক্রয় করেন সেটাকে আমরা বলে থাকি ইনকাম বন্ড বা আয় বন্ড। হ্যাঁ 17 নম্বরে কি বলছে, যে নিচের উৎস সমূহের মধ্যে কোনটি অর্থায়নের খরচ সর্বাধিক। হ্যাঁ এখন দেখেন যে আমার যে উৎসগুলো আছে সবগুলো থেকে কোনটাতে আমার খরচটা সর্বাধিক, যেমন বন্ড দিয়েছে, ডিবেঞ্চার দিয়েছে, সংরক্ষিত মুনাফা, সাধারণ শেয়ার। বন্ড আমার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ, এ সুদই আমার খরচ। হ্যাঁ ডিবেঞ্চার একটা নির্দিষ্ট পরিমাণ সুদ, এ সুদের বিনিময়ে আমি কি দিব, ঋণ প্রদান করব, মানে আমি অর্থটা পরিশোধ করব।
সংরক্ষিত মুনাফা আমার প্রতিষ্ঠানের লাভের অংশ ছিল, আমি সেটা এবার খাটাচ্ছি। কিন্তু সাধারণ শেয়ার হচ্ছে কি, যতদিন কোম্পানি থাকবে এতদিন এই শেয়ারের মালিকগণ থাকবে, এই শেয়ারের মেয়াদ থাকবে, এই শেয়ারের মেয়াদ নির্দিষ্ট না। তার মানে কোম্পানিকে কি, লাভের অংশটা যতদিন এই শেয়ারটা থাকবে ততদিন কোম্পানিকে লভ্যাংশটা প্রদান করে যেতে হবে। এই জন্য বলতেছে এই শেয়ারের ব্যয়টা সর্বাধিক। মিউনিসিপাল বন্ডটা 19 নম্বরে এক অপশনটা যে মিউনিসিপাল বন্ড হচ্ছে কি, যখন যে আমাদের যখন সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি মিউনিসিপাল নগর কর্তৃপক্ষ যখন কোনো বন্ড ইস্যু করে থাকে নগরায়নের উদ্দেশ্যে, তখন সেটাকে আমরা মিউনিসিপাল বন্ড বলে থাকি। ধরেন ঢাকা সিটি কর্পোরেশন একটা বন্ড ইস্যু করলো, তখন এটাকে আমরা বলে থাকি মিউনিসিপাল বন্ড। যখন একটা মিউনিসিপ্যালিটি বা নগরায়ন কর্তৃপক্ষ যখন বন্ড ইস্যু করে, সেই বন্ডটাকে আমরা মিউনিসিপাল বন্ড বলে থাকি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা আমাদের পুরো লেকচারটা ডিসকাস করলাম, ডিসকাস করার পরে পুরো লেকচারটা আমরা আবার রিভিউ করলাম। তো আশা করি আমাদের আর কারো কোনো প্রশ্ন নেই, তার মানে আমরা এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক ইনশাল্লাহ আমরা পারবো। তো আজকের জন্য এতটুকুই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, স্টে হোম স্টে সেফ, আসসালামু আলাইকুম।